মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল অ্যাডভেঞ্চার, কঙ্কগড়ের কঙ্কাল। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু। ছোটদের জন্য লিখেছেন প্রচুর। সাহিত্য চর্চার জন্য পেয়েছেন বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার ইত্যাদি। ভূত, গোয়েন্দা ও অ্যাডভেঞ্চার এই তিনটি ছিল তার প্রিয় বিষয়। মজার ব্যাপার, আজকের কাহিনীতেও এই তিনটি বিষয়েরই সমাহার ঘটেছে। সৈয়দ মুস্তাফা সিরাজ সৃষ্ট কর্নেল নীলাদ্রি সরকার বাংলা সাহিত্যে এক ব্যতিক্রমী ও জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। কর্নেলের আত্মপ্রকাশ ঘটে 1970 সালে অমৃত পত্রিকায় ছায়া পড়ে গল্পে। অবসরপ্রাপ্ত আর্মিম্যান কর্নেল ভালোবাসেন তার চুরুট, কফি এবং অ্যাডভেঞ্চারকে। সহকারী জয়ন্ত ও মাঝে মাঝে কেকে হালদারকে সঙ্গী করে তিনি ঝাঁপিয়ে পড়েন নানান রহস্য সমাধানে। আজকের গল্প কঙ্কগড়ের কঙ্কালে প্রধান চরিত্রে রয়েছেন কর্নেল নীলাদ্রি সরকার, জয়ন্ত, কেকে হালদার, দীপু এবং কঙ্কাল। গল্প পাঠে দীপ। কর্নেলের ভূমিকায় বিশিষ্ট পরিচালক ও অভিনেতা শ্রী জয়দীপ মুখার্জি। গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে কঙ্কগড়ের কঙ্কাল। কর্নেল নীলাদ্রি সরকার খুব মন দিয়ে কি একটা বই পড়ছিলেন। ছেঁড়াখোঁড়া মলাট, পোকায় কাটা হলদে পাতা, নিশ্চয়ই কোনো পুরনো দুষ্প্রাপ্য বই। কিন্তু শেষ মার্চের এই সুন্দর সকালবেলাটা গম্ভীর মুখে বই পড়ে নষ্ট করার কোনো মানে হয়? দাঁতে কামড়ানো চুরুট কখন নিভে গেছে এবং সাদা দাড়িতে ছাইয়ের টুকরো আটকে আছে। একটু কেশে ওর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম, ধ্যান ভাঙল না। আমার উল্টো দিকে সোফায় বসে প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই উসখুস করছিলেন। অ্যাক্টিভ নস্যি নাকে গুঁজে আনমনে বললেন, যাই গিয়া। এতক্ষণে কর্নেল বই বন্ধ করে উঠে বললেন, হালদার মশাই কি প্রেতাত্মায় বিশ্বাস করেন? হালদার মশাইয়ের চোখ গুলিগুলি হয়ে উঠল। জোরে মাথা নেড়ে বললেন, না। কেন জয়ন্ত, তুমি? না। কর্নেল নিভে যাওয়া চুরুটটা একবার জেলে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, সমস্যা হলো আমাকেও কেউ এই প্রশ্ন করলে আমিও সোজা না বলতাম, কিন্তু অসংখ্য মানুষ প্রেতাত্মায় বিশ্বাস করে, তাদের সংখ্যাই পৃথিবীতে বেশি। কাজেই তারা এই বিশ্বাসের বশে এমন সব সাংঘাতিক সাংঘাতিক কাণ্ড করে বসে, কহতব্য নয়। কেডা কি করলো? করলো নয়, করেছিল। ভেবে দেখুন হালদার মশাই, 108টা নরবলি। কোন কি পুলিশ তারে ধরে নাই? পুলিশ এর রহস্য ভেদ করতে পারেনি, যিনি পেরেছিলেন তিনি এই বইটা লিখে গেছেন। কর্নেল বইটার পাতা খুলে দেখালেন। তান্ত্রিক আদিনাথের জীবন ও সাধনা, নামটা আমার বেশ পছন্দ। লেখকের নাম হরনাথ শাস্ত্রী, প্রায় 90 বছর আগে লেখা এবং ছাপা বই। আদিনাথ ছিলেন হরনাথের জ্যাঠামশাই। ওই তান্ত্রিক ভদ্রলোক 108টা নরবলি দিয়েছিলেন? তাই তো লিখেছেন হরনাথ। তান্ত্রিক ভদ্রলোকের বিশ্বাস ছিল ওই 108টা প্রেতাত্মা তার চেলা হবে, তবে শেষ রক্ষা হয়নি। একদিন ভোরবেলা স্বয়ং তান্ত্রিককেই মন্দিরের হাঁড়িকাঠের কাছে পড়ে থাকতে দেখা গিয়েছিল। মুণ্ডহীন ধড়, রক্তে রক্তে ছয়লাপ, নিজেই বলি হয়ে গেলেন। হালদার মশাইয়ের গোঁফের ডগা তিরতির করে কাঁপছিল। বললেন, মুন্ডু গেল কই? মুন্ডু পাওয়া যায়নি, অগত্যা ধরটা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। হরনাথ লিখেছেন, 1.5 মন ঘি আর 8 মন কাঠের আগুনেও তান্ত্রিকের ধর একটুও পড়েনি। শেষে লোক জানাজানি এবং পুলিশের ভয়ে মুন্ডু কাটা ধরে পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার, পরদিন ধরটা জলে ভেসে ওঠে।
নদীতে স্রোত ছিল, অথচ ধরটা দিব্য স্থির ভাসছে। হরনাথবাবু দেখেছিলেন এসব ঘটনা? তখন ওর বয়স মাত্র 15 বছর, কাজে স্মৃতি থেকেই লেখা, কিন্তু তারপর উনি যা লিখেছেন তা আরো অদ্ভুত। বছর 20 পরে হরনাথবাবু নাকি স্বপ্নে তান্ত্রিক জ্যাঠামশাইকে দেখতে পেয়েছিলেন। তান্ত্রিক ভদ্রলোক ভাইপোকে বলেন, কেউ যদি আমার মুন্ডুটা ধরের সঙ্গে জোড়া দেয় আমি আবার সশরীরে ফিরে আসব। ততদিনে দুটোই তো কঙ্কাল, নিচক হাড় আর খুলি। হ, স্কেলিটন এন্ড স্কাল। কিন্তু খুলি কোথায় পোতা আছে হরনাথ জানতেন না, কেউ জানত না। উনি কবন্ধ মড়াটা এনে সিন্ধুকে রেখে দিয়েছিলেন, তারপর খুলির খোঁজে হন্যে হচ্ছিলেন। হঠাৎ আবার একদিন আদিনাথ স্বপ্নে দেখা দিয়ে একটা মজার ধাঁধা বললেন, ওতেই নাকি খুলির সূত্র লুকোনো আছে। আটঘাট বাঁধা, 12-15 চাঁদা, বুড়ো শিবের শুলে, আমার মাথা ছুলে, ওং হ্রিং ক্লিং ফট, কে ছাড়াবে জট। আপনার তো মুখস্থ হয়ে গেছে দেখছি। সহজে মুখস্থ হবে বলেই তো আগের দিনের লোকেরা ছড়া বাঁধত। মাস্টারমশাইরা অনেক ফর্মুলা ছড়ার আকারে ছাত্রদের শেখাতেন। হ, একখান শিখছিলাম, ইফ যদি ইজ হয়, বাট কিন্তু নট নয়। আবার গোয়েন্দা ভদ্রলোক আরো কিছু বলতে যাচ্ছিলেন, ওকে ইশারায় থামিয়ে দিয়ে বললাম, তো এই উদ্ভট বই নিয়ে মাথা ঘামানোর কারণ কি কর্নেল? কর্নেল গম্ভীর হয়ে দাড়ির ছাই ঝাড়লেন, তারপর অভ্যেস মতো চওড়া টাকে হাত বুলিয়ে বললেন, হরনাথ এই ধাঁধার জট ছাড়াতে পারেননি, ওর বংশধররাও পারেননি, কিন্তু সম্প্রতি যা সব ঘটছে বা ঘটেছে তা থেকে এলাকার লোকেদের বিশ্বাস জন্মেছে তান্ত্রিক আদিনাথের সশরীরে পুনরাবির্ভাব ঘটেছে। প্রথমত, সিন্ধুকের কঙ্কালটা কে বা কারা চুরি করেছে? দ্বিতীয়ত, দেবী চণ্ডিকার পোড়ো মন্দিরের সামনে পরপর 2 নরবলি দেওয়া হয়েছে। তৃতীয়ত, রামু ধোপা সন্ধ্যার মুখে ঝিল থেকে কাপড়ের বোঁচকা গাধার পিঠে চাপিয়ে বাড়ি ফিরছিল, সবে চাঁদের আলো ফুটেছে, একটা কঙ্কাল ওর সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলে, আমি সেই আদিনাথ, রামু গো গো করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। রামু এখন পাগল হয়ে গেছে, কিসব অদ্ভুত কথাবার্তা বলছে। অবশ্য মাঝে মাঝে ওর আচরণ কিছুক্ষণ সুস্থ মানুষের মতো। কর্নেল বইটা ড্রয়ারে ঢুকিয়ে বললেন, গাধাটাও পাগল হয়ে গেছে, বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, সে নাকি ধরা দেয় না। But where is that place, Colonel Sir? কঙ্কগড়। আপনি কি যেতে চান সেখানে? না, এমনি জিগাই, কিন্তু কঙ্কগড় নামটা চেনা চেনা লাগছে। কঙ্কগড় বর্ধমান বিহার সীমান্তে, দুর্গাপুর থেকেও যাওয়া যায়। হালদার মশাই ব্যস্তভাবে অ্যাক্টিভ নস্যি নিলেন। সরাটা কি কইলেন জান কর্নেল স্যার? কর্নেল আমার দিকে তাকিয়ে এক টুকরো কাগজে ছড়াটা লিখে ওকে দিলেন, মুখে দুষ্টু দুষ্টু হাসি। হালদার মশাই ছড়াটা মুখস্থ করার চেষ্টায় ছিলেন, আমাদের চোখে চোখে কৌতুক লক্ষ্য করলেন না। ষষ্ঠীচরণ আর এক প্রস্ত কফি আনলো, কফির পেয়ালা তুলে বললাম, হালদার মশাই, বোঝা যাচ্ছে এই রহস্যের কেস কর্নেল নিজের হাতে নিয়েছেন, আপনি বরং ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারেন। হালদার মশাই বাড়তি দুধ মেশানো ওর স্পেশাল কফিতে চুমুক দিয়ে খিক খিক করে হেসে উঠলেন। ওর এই হাসিটি একেবারে শিশু সুলভ। কে বলে উনি একসময় দুধে পুলিশ ইন্সপেক্টর ছিলেন এবং ওর দাপটে যত দাগি অপরাধী তটস্থ হয়ে থাকত। চাকরি থেকে অবসর নিয়ে ডিটেকটিভ এজেন্সি খুলেছেন, মাঝে মাঝে কর্নেলের কাছে আড্ডা দিতে আসেন, আবার কখনো কোনো কেস পেলে ওর ভাষায় কর্নেল স্যারের লোকে কনসাল্ট করতেও আসেন। হাসছেন কেন হালদার মশাই? কর্নেল স্যার কইলেন গাধাটা পাগল হইয়া গেছে, গাধা, গাধা ইজ গাধা, এস, দুইখান এস। এই সময় ডোরবেল বাজল, কর্নেল মুচকি হেসে বললেন, সম্ভবত দুইখান এস এলেন, শশীনাথ শাস্ত্রী। বাবা, নাম শুনে মনে হচ্ছে জজমেনে বামুন, পাণ্ডা পুরুত ঠাকুর সম্ভবত, নাকি সংস্কৃতের পণ্ডিত মশাই। কিন্তু ষষ্ঠীচরণ যাকে নিয়ে এলো তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম।
আমার বয়সী একজন যুবক, স্মার্ট ঝকঝকে চেহারা, পরনে জিন্স, ব্যাগি শার্ট, কাঁধে ঝোলানো কিট ব্যাগ। কর্নেলকেও একটু অবাক দেখাচ্ছিল, বললেন, এসো দীপু, তোমার বাবা এলেন না যে? যুবকটি বসে কবজি তুলে ঘড়ি দেখে নিয়ে বলল, আরে আর বলবেন না, মর্নিংয়ে হঠাৎ ট্রাঙ্কল এলো, একটা মিস অ্যাপ হয়েছে বাড়িতে, তো বাবা আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলে চলে গেলেন, ওই 9:05 একটা ট্রেন আছে। কি মিস অ্যাপ? আবার কি, একটা ডেড বডি। ভোজুয়া নামে আমাদের একজন কাজের লোক ছিল, মন্দিরের সামনে তার বডি পাওয়া গেছে আজকে ভোরবেলা, ওই একই অবস্থায়। নরবলি! তোমার সঙ্গে এদের আলাপ করিয়ে দিই দীপু। হালদার মশাই, এর নাম দীপক ভট্টাচার্য, হরণবাবুর কথা আপনাদের বলেছি, তার পৌত্র। দীপু, ইনি প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার, আর জয়ন্ত চৌধুরী দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার। দীপক আমাদের নমস্কার করল, তারপর হালদার মশাইকে বলল, আপনি প্রাইভেট ডিটেকটিভ? ইয়েস। দীপু, বরং এক কাজ করো, তুমি হালদার মশাইকে সঙ্গে নিয়ে যাও, আমি যথাসময় পৌঁছব। দুপুরে 12:30 একটা ট্রেন আছে, বাবা কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে বলেছেন। চিন্তার কিছু নেই, আমি যাবো ক্ষণ। আর শোনো, আমার থাকার ব্যবস্থা তোমাদের করতে হবে না। সে কি, বাবা কিন্তু আমাকে মানে? না, আমি সরাসরি তোমাদের ওখানে উঠলে আমার কাজের অসুবিধে হবে, তুমি বরং হালদার মশাইকে সঙ্গে নিয়ে যাও। তবে উনি যে প্রাইভেট ডিটেকটিভ এটা যেন কাউকে বলো না। আমারে মামা কইবেন। দীপুরা রাড়ের ঘটি, ওর মামা পূর্ববঙ্গীয় ভাষায় কথা বললে লোকের সন্দেহ হবে, আপনি তো দিব্যি স্ট্যান্ডার্ড বাংলায় কথা বলতে পারেন। তা পারি, বলে হালদার মশাই আর এক টিপ নুষিয়ে নিলেন। আসলে উত্তেজনার সময় হালদার মশাইয়ের মাতৃভাষা এসে যায়। তা যাই বলো জয়ন্ত, পূর্ববঙ্গীয় ভাষার ওজন আছে, উত্তেজনাকে যথাযথভাবে প্রকাশ করতে স্ট্যান্ডার্ড বাংলা একেবারে অটল। তাই দেখো না, উত্তেজনার সময় যারা পূর্ববঙ্গীয় ভাষা জানেন না তারা ইংরেজি বা হিন্দি বলেন। হালদার মশাই শটান উঠে দাঁড়ালেন। ইউ আর 100% কারেক্ট কর্নেল স্যার, বলে পকেট থেকে নিম কার্ড বের করে দীপককে দিলেন। আমি হাওড়া স্টেশনে এনকোয়ারির সামনে ওয়েট করব, চিন্তা করবেন না। গোয়েন্দা ভদ্রলোক পা বাড়িয়েছেন, কর্নেল বললেন, একটা কথা হালদার মশাই, আপনার একটা ছদ্মনাম দরকার। হ হ, বলে হালদার মশাই সবেগে বেরিয়ে গেলেন। ষষ্ঠীচরণ দীপকের জন্য কফি আর স্ন্যাক্স নিয়ে এলো। কর্নেল বললেন, ভজুয়ার বয়স কত, কতদিন তোমাদের বাড়িতে ছিল সে? এই বয়স 50-এর কাছাকাছি হবে ধরুন। ওরা পুরুষানুক্রমে আমাদের ফ্যামিলিতে ছিল, জমিদার ফ্যামিলিতে যেমন হয় আর কি, এক গাদা লোকজন থাকে। অবশ্য এখন আর নেই। এই ভজুয়া কিন্তু দুর্দান্ত সাহসী লোক ছিল, ভূতপ্রেতের গল্প বলতো বটে, তবে বিশ্বাস করতো বলে মনে হয় না। আমার ছেলেবেলায় ওর বউ মারা যায়, কিন্তু তারপর আর বিয়ে করেনি। আমার অবাক লাগছে, ওর মতো একজন সাহসী আর বলবান লোককে কেউ কি করে বলি দিতে পারলো? তুমি কি প্রেতাত্মায় বিশ্বাস করো? দূর, ওসব স্রেফ গুলতাপ্পি, ঠাকুর দেখি সব বোগাস গপ্প ফেঁদে গেছেন, ওসব আমি একটুও বিশ্বাস করি না, বাবাও বিশ্বাস করতেন না। কিন্তু হঠাৎ একেবারে দুটো নরবলির ঘটনা, তারপর পাতাল ঘর থেকে সিন্ধুকের তালা ভেঙে কে যেন কঙ্কাল সরালো, তাই বাবার মাথাটা একটু খারাপ হয়ে গেছে। এই পাতাল ঘরের কথা আমি ঠাকুমার কাছে শুনেছিলাম, কিন্তু সিন্ধুকে যে কঙ্কাল আছে সেটা আমি জানতাম না। নরবলির ঘটনার পর এক রাত্রে বাবা আমাকে আর ভজুয়াকে ডেকে চুপি চুপি পাতাল ঘরে ঢুকলেন। পাতাল ঘরের দরজার তালা কিন্তু ভাঙা ছিল না। আচ্ছা, গতকাল সন্ধ্যায় বাবা আপনার কাছে সব কথা খুলে বলেননি? হয়তো কঙ্কগড়ে গেলে বলবেন ভেবেছিলেন। সিন্ধুকের ভেতর সত্যি কঙ্কাল ছিল কি, আমার কিন্তু বিশ্বাস হয় না। অতকালের পুরনো একটা কঙ্কাল, আস্ত থাকার তো কথাই নয়, অথচ সিন্ধুকে এক টুকরো হাড়ও পড়ে নেই। ভজুয়াকে কেউ খুন করবে কেন, তোমার কি ধারণা? দীপক একটু চুপ করে থাকার পর বলল, সম্ভবত ভজুয়া কিছু জানত, তার মানে সচিন্দা আর জগাইকে কে বা কারা ওভাবে খুন করেছে সে জানতে পেরেছিল। কারণ জগাই খুন হওয়ার পর ভজুয়া আমাকে বলেছিল, খামুখা একজন সাধু সন্ন্যাসী মানুষের বদনাম রটাচ্ছিল কে, তার আত্মা স্বর্গে বাস করছেন ভগবানের কাছে। ভজুয়া বলেছিল শিগগির সে এর বিহিত করবে। ভজুয়া বলেছিল? হ্যাঁ,
দাদুর জ্যাঠামশাই সম্পর্কে ভজুয়ার খুব শ্রদ্ধা ছিল। তার ঠাকুর দাদার বাবা নাকি ও সেবা করত। দীপক হঠাৎ একটু নড়ে বসল। ও ও মনে পড়ে গেল, গত মাসে দোতলা থেকে অনেক রাতে আমি ওই ঝিলের ধারে জঙ্গলের ভেতরে একটা আলো দেখেছিলাম। দেখুন, ছেলেবেলা থেকে আমি তো আসানসোলে পড়াশোনা করেছি, কঙ্কবড়ে সবসময় থাকিনি। তো সকালে মাকে কথাটা বললাম, মা বলল ওই জঙ্গলে আলো নাকি নতুন কিছু নয়, মাও নাকি অনেকবার দেখেছে। আমি কিন্তু এতকাল পরে ওই একবারই দেখলাম। কিসের আলো? মানে টর্চ না হারিকেন? না না, আমার তো মনে হয়েছিল মশালের আলো। প্রেতাত্মারা টর্চ বা হারিকেন জ্বালে না জয়ন্ত। আপনি কি ভূত প্রেতে বিশ্বাস করেন? প্রকৃতিতে রহস্যের শেষ নেই দীপু। দীপক যেন একটু বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, বলল, বেশ আমি চলি তাহলে। এসো। কঙ্কগড়ে সাংঘাতিক ভূতটা আপনাকে পেয়ে বসেছে মনে হচ্ছে। ভূত বা প্রেতাত্মার সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক আছে? প্রকৃতি চির আদিম, ভূত প্রেত আদিম শক্তি ডার্লিং। কঙ্কগড়ে আমরা উঠেছিলাম সরকারি ডাক বাংলোয়। বাংলোটি পুরনো, ব্রিটিশ আমলে তৈরি, গড়নে বিলিতি ধাঁচ, কিন্তু অযত্নের ছাপ আষ্টে পৃষ্ঠে লেগে আছে। লনের ফুল বাগান আর চারপাশের দেশি বিদেশি গাছপালা একেবারে জঙ্গুলে হয়ে গেছে। চৌকিদার রঘুলাল দুঃখ করে বলছিল, নতুন সার্কিট হাউস হওয়ার পর থেকে সরকারি কর্তারা এলে সেখানেই ওঠেন, সেখানে জায়গা না পেলে তবে কদাচিৎ কেউ এখানে এসে জোটেন। আসলে বসতি থেকে বেশ খানিকটা দূরে বলেই এই দুরবস্থা। তবে নিচেই সেই বিশাল ঝিল এবং পাশে জঙ্গলের শুরু, তার ওধারে একটা নদী আছে। তার মানে একসময় ঝিলটি নদীর অববাহিকার একটা স্বাভাবিক জলা ছিল। ইদানিং অনেকে একে লেক বলা শুরু করেছে। খনি অঞ্চলের শিল্পনগরী থেকে দল বেঁধে অনেকে পিকনিক করতেও এখানে আসে। রঘুলাল বলছিল, নরবলির পর পিকনিক বন্ধ হয়ে গেছে, সন্ধ্যার অনেক আগে এদিকটা জনহীন হয়ে পড়ে। রঘুলালও সূর্যাস্তের আগে বাড়ি চলে যায়। তবে কর্নেল স্যার যখন এসেছেন তখন রাত্রিটা এখানে কাটাতে তার ভয় নেই, এই সাহেবকে এসে ভালোই চেনে, এর আগে কতবার উনি এখানে এসেছেন। আমরা পৌঁছেছিলাম বিকেল চারটে নাগাদ। আমাকে বিশ্রাম করতে বলে কর্নেল একা বেরিয়ে গেলেন। বাংলোর বারান্দা থেকে লক্ষ্য করছিলাম উনি বাইনোকুলারে পাখি টাখি দেখতে দেখতে জঙ্গলের ভেতর ঢুকে গেলেন। রঘুলাল একটা থামে হেলান দিয়ে বসে কঙ্কগড়ের গল্প করছিল, তান্ত্রিক আদিনাথের অলৌকিক কীর্তিকলাপের কথাও বলছিল। আদিনাথের কঙ্কালের ধড় ও মুন্ডুর কাহিনী তার জানা। ধড় ও মুন্ডু জোড়া লাগলে তান্ত্রিক আদিনাথ যে সশরীরে আবার আবির্ভূত হবেন এটা সে বিশ্বাসও করে, এবং তার ধারণা এই কাজটা কেউ করতে পেরেছে এতদিনে, তাই তান্ত্রিক বাবা নিজের কাজে নেমে পড়েছেন। কিন্তু তান্ত্রিক বাবা তো শুনেছিলাম 108টা নরবলি দিয়ে সিদ্ধি লাভ করেছিলেন, তো তারপর আবার কেন উনি নরবলি দিচ্ছেন? রঘুলাল বাংলা বলতে পারে বাঙালির মতোই, মাথা নেড়ে বলল, জানি না স্যার, 108টা নরবলির আগে উনি নিজেই বলি হয়েছিলেন, শুনেছি 3টে নরবলি বাকি ছিল, এতদিনে হয়ে গেল। এই লোক 3টিকে তুমি চিনতে? চিনব না কেন স্যার, প্রথমে বলি হলেন শচীনবাবু, উনি ম্যাজিক দেখাতেন। ম্যাজিশিয়ান ছিলেন আগে? হ্যাঁ স্যার, এদেশ ওদেশ ঘুরে ম্যাজিক দেখিয়ে বেড়াতেন। তারপর গেল আমাদের জগাই, জগাই শ্মশানে মরা পড়াতো, আর শেষে ভজুয়া, জমিদার বাড়ির কাজের লোক। জমিদারি আমাদের ছোটবেলায় উঠে গেছে, তাহলেও জমিদার বাড়ি নামটা টিকে আছে। দেখলে বোঝা যায় স্যার কি অবস্থা ছিল। কিন্তু ব্যাপারটা বুঝুন, তান্ত্রিক বাবা ছিলেন ওই জমিদার বাড়ির লোক, শুনেছি বিষয় সম্পত্তি ছেড়ে জপতপ নিয়েই পড়ে থাকতেন। এরপর রঘুলাল রামু ধোপা আর তার গাধার গল্পে চলে এলো। এক ঘেয়ে উদ্ভট গল্প শোনার চেয়ে ঝিলের ধারে কিছুক্ষণ বেড়ানো ভালো। লনে নামলে রঘুলাল চাপা গলায় সাবধান করে দিল, আধার হওয়ার আগেই চলে আসবেন স্যার, কর্নেল স্যারের কথা আলাদা, উনি মিলিটারির লোক। গেট পেরিয়ে ধাপবন্দি পাথরের সিঁড়ি,
ফাটলে ঝোপ আর আগাছা গজিয়েছে। নিচের রাস্তা এবড়ো খেবড়ো। রাস্তাটা এসেছে বাঁ দিক থেকে এবং এখানেই তার শেষ। ডান দিকে ছোট বড় নানা গড়নের পাথর এবং ঝোপঝাড় গাছপালা। সামনে এক ফালি পায়ে চলা পথ নেমে গেছে ঝিলের ধারে। সেখানে গিয়ে দেখি একটা ভাঙা চোরা পাথুরে ঘাট। ঝিলের জলটা স্বচ্ছ। সূর্য পেছনে গাছপালার আড়ালে নেমে গেছে, তাই ঝিলে ছায়া পড়েছে। সামনে দূরে ধূসর কুয়াশা। একটা পানকৌড়ি আপন মনে ডুব সাঁতার খেলছে। একটু দূরে থামের আড়ালে কোথাও জল পিপির ডাক শোনা গেল। ঘাটের মাথায় বসেছিলাম। কর্নেলের সংসর্গে মাথার ভেতরে হয়তো প্রকৃতি প্রেম ঢুকে গিয়েছে। দিন শেষের এই ধূসর সময়টা সত্যি অনুভব করার মতো। জল মাকড়সার অবিশ্বাস্য গতিতে ছোটাছুটি, জলজ ফুলের ওপর টুকটুকে প্রজাপতি ও গঙ্গা ফড়িংয়ের ওড়াউড়ি, পাকপাখালির ডাক, সব মিলিয়ে জীব জগতের একটা আশ্চর্য স্পন্দন। হঠাৎ পাশে খুট করে একটা শব্দ। চমকে উঠে দেখি একটুকরো ঢিল সদ্য গড়িয়ে পড়েছে। বুকটা ধড়াস করে উঠল। ঝটপট উঠে দাঁড়িয়ে চারপাশ তন্নতন্ন করে খুঁজলাম, কাউকে দেখতে পেলাম না। ঢিলটার দিকে তাকিয়ে আবার চমকে উঠলাম। গার্ডার দিয়ে ভাঁজ করা একটুকরো কাগজ বাঁধা আছে। কাঁপা কাঁপা হাতে কুড়িয়ে নিলাম কাগজটার ভাঁজ। খুলে দেখি ডট পেনে লাল কালিতে লেখা রয়েছে, ওহে টিকটিকির চেলা, কাল সকালেই কঙ্কগর ছেড়ে না গেলে মা চণ্ডিকার পায়ে বলি হয়ে যাবে, বুড়ো টিকটিকিকে জানিয়ে দিও, আজ রাতে প্রেতাত্মা পাঠিয়ে আগাম সংকেত দেব, সাবধান। হাতের লেখা আঁকা বাঁকা, খুদে হরফ, খুব ব্যস্তভাবে লেখা। চিরকুটটা পকেটে ভরে আবার কিছুক্ষণ চারপাশটা খুঁটিয়ে দেখলাম, কেউ কোথাও নেই। ঝিলের পশ্চিম পাড়েটা, উত্তর পূর্ব কোণে কঙ্কগড় বসতি এলাকা শুরু। প্যান্টের পকেট থেকে রিভলভার বের করে এদিক ওদিক নজর রেখে বাংলোর নিচে পৌঁছলাম। গা ঝমঝম করছিল অজানা ত্রাসে। লোকটা কি আড়াল থেকে নজর রেখেছে? আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিভলভার পকেটে ঢুকিয়ে দ্রুত বাংলোয় উঠে গেলাম। রঘুলাল আমাকে দেখে সুইচ টিপে বাতিগুলো জ্বেলে দিল। তারপর আমার দিকে তাকিয়ে উদ্বিগ্ন মুখে বলল, আপনি কি কিছু দেখে ভয় পেয়েছেন স্যার? না, কেন? আপনাকে কেমন যেন দেখাচ্ছে তাই। কিছুই দেখাচ্ছে না, তুমি শিগগির এক কাপ চা করো। কর্নেল ফিরলেন ঘন্টা খানেক পর। সহাস্যে বললেন, রামুর গাধাটার সঙ্গে দেখা হয়ে গেল ডার্লিং। গাধাটার সাহসের প্রশংসা করতে হয়। ওকে বুঝিয়ে বললাম, দেখো বাপু, এত বাড়াবাড়ি ভালো না। গাধা বলির বিধান শাস্ত্রে আছে বলে শুনিনি, তবে বলা তো যায় না। ব্যাপারটা রসিকতা করার মতো নয়, রীতিমতো বিপজ্জনক। এই দেখুন। কর্নেল চিঠিটা পড়ে নিয়ে বললেন, কোথায় পেলে? ঘটনাটা বললাম। শোনার পর কর্নেল একটু বেজার মুখ করে বললেন, লোকটা আমাকে টিকটিকি বলেছে, এটাই আমার পক্ষে যথেষ্ট অপমানজনক। তুমি তো জানো জয়ন্ত, টিকটিকি কথাটা এসেছে ডিটেকটিভ থেকে। আমি লোকেদের বোঝাতে পারি না আমি ডিটেকটিভ নই এবং কথাটা আদতে গালাগাল। আজ রাতে ভূত পাঠাবে বলে শাসিয়েছে ও। তা একটা কেন, একশোটা পাঠাক, কিন্তু টিকটিকি, ছি। রঘুলাল! রঘুলাল কিচেন থেকে ট্রেতে কফির পট পেয়ালা সাজিয়ে এনে টেবিলে রাখল। সালাম দিয়ে বলল, কর্নেল স্যারকে আসতে দেখেই আমি কফি বানাতে গিয়েছিলাম। কর্নেল চোখে কৌতুক ফুটিয়ে বললেন, খবর পেয়েছি আজ রাতেই বাংলোয় ভূত এসে হানা দেবে, তৈরি থেকো রঘুলাল। মানে কর্নেল স্যার থাকতে ভূত পেরেত ডাক বাংলোর কাছে ঘেঁষতে সাহস পাবে না, সে আমি জানি। কিন্তু স্যার, ওই একটু আগে না আমার মেয়ে দুলারি এসেছিল, বলল ওর মায়ের খুব জ্বর। আমি ওকে ডাক্তারবাবুর কাছে যেতে বললাম, তো
কর্নেল হাত তুলে বললেন, না না না, তুমি বাড়ি চলে যেও, রাতের খাবারটা বরং এখনই তৈরি করে রাখো, আমরা খেয়ে নেব। রঘুলাল হন্তদন্ত হয়ে কিচেনের দিকে চলে গেল। রঘুলাল আসলে কেটে পড়তে চাইছে, ওর মেয়ের এসে মায়ের জ্বরের খবর দেওয়াটা স্রেফ মিথ্যে। কেন বলো তো? ওর মেয়ে টের পেতাম। তুমি কিছুই টের পাও না জয়ন্ত। কর্নেল হাসলেন, তারপর টেবিলে রাখা বাইনকুলারটা দেখিয়ে বললেন, এই যন্ত্র চোখ দিয়ে ফ্রক পরা একটা বাচ্চা মেয়েকে বাংলোর লনে আমি দেখেছি। অবশ্য তোমাকে দেখতে পাইনি, কারণ বাংলোটা উঁচুতে, তুমি নিচে ঝিলের ধারে ছিলে, ওখানে যথেষ্ট ঝোপঝাড়। তবে তোমার সাবধান হওয়া উচিত ছিল, তান্ত্রিক হরনাথের প্রেতাত্মা ধারালো খাঁড়া হাতে ঘুরে বেড়াচ্ছে। কর্নেল কফি শেষ করে ঘরে ঢুকলেন। সত্যি বলতে কি, একা বারান্দায় বসে থাকতে কেমন অস্বস্তি হচ্ছিল। ঘরে ঢুকে দেখি কর্নেল টেবিল বাতির আলোয় একগোছা অর্কিড খুঁটিয়ে দেখছেন। বোঝা গেল জঙ্গলে কোথাও সংগ্রহ করেছেন। আমাকে সেই অর্কিডটার বৈশিষ্ট্য বোঝাতে শুরু করলে বললাম, ওসব পরে হবে, পরে হবে, রঘুলালের কাছে কিছু তথ্য জোগাড় করেছি, অর্কিডের চেয়ে সেগুলো অনেক বেশি দামি। কি তথ্য? শচীনবাবু ছিলেন ম্যাজিশিয়ান, আর জগাই ছিল শ্মশানের। ম্যাজিশিয়ানদের বলা হয় জাদুকর, জাদুর সঙ্গে নাকি তন্ত্রমন্ত্রের সম্পর্ক আছে, আবার তন্ত্রমন্ত্রের সঙ্গে তান্ত্রিক এবং তান্ত্রিকের সঙ্গে শ্মশানের সম্পর্ক আছে। কাজেই তোমার তথ্য বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু শাস্ত্রীমশাই মানে দীপুর বাবার কাছ থেকে সে খবর আমি কলকাতায় বসেই পেয়ে গেছি। যাই বলুন, এই রঘুলাল লোকটিকে আমার কিন্তু পছন্দ হচ্ছে না। খুব ধূর্ত, আমাকে ভয় দেখাচ্ছিল। তাছাড়া ঝিলের ঘাট থেকে বাংলোয় ফেরার সময় ও কি করে টের পেল যে আমি সত্যি সত্যি ভয় পেয়েছি? বলল, আপনি কি ভয় পেয়েছেন? আপনাকে কেমন যেন দেখাচ্ছে। তোমাকে তো এখনো কেমন যেন দেখাচ্ছে ডার্লিং। ভূত প্রেত বিশ্বাস করে না যারা, ভূত প্রেতের ভয় তাদেরই বেশি, বিশেষ করে ভূতের চিঠি ভূতের চেয়ে সাংঘাতিক। ভূত প্রেত হুমকি দিয়ে চিঠি লেখেনি, লিখেছে কোনো মানুষ। মানুষ, আর সেই মানুষকে সম্ভবত তান্ত্রিক আদিনাথের ভূত ভর করেছে। রসিকতা শোনার মেজাজ ছিল না, তবে বারবার এটা লক্ষ্য করেছি, রহস্য যত জটিল এবং সাংঘাতিক হয় আমার বৃদ্ধ বন্ধুটিকে রসিকতা তত বেশি ভূতের মতো ভর করে। বিছানায় গিয়ে হাত পা ছড়িয়ে দিলাম। ট্রেন আর বাস জার্নির ধকল এতক্ষণে পেয়ে বসেছিল। একটু পরে লক্ষ্য করলাম কর্নেল পকেট থেকে এক টুকরো ভাঙা চাকতির মতো কি একটা জিনিস বের করলেন, তারপর কিট ব্যাগ থেকে খুদে একটা ব্রাশ আর লোশনের শিশিও বার করতে দেখলাম। চাকতিটার আধখানা চাঁদের মতো গড়ন। লোশনে ব্রাশ চুবিয়ে ঘষতে থাকলেন কর্নেল। জিজ্ঞেস করলাম, জঙ্গলে মোহর কুড়িয়ে পেয়েছেন বুঝি? মোহরের ভাঙা টুকরো বলতে পারো, তবে সোনার নয়, সেকেলে মুদ্রাও নয়, কিসব খোদাই করা সিলের টুকরো, কাদা ধুয়ে ফেলেও কিছু বুঝতে পারিনি, দেখা যাক। কিছুক্ষণ পরে রঘুলালের সাড়া পাওয়া গেল। ওর হাতে টর্চ আর লাঠি দেখলাম। দরজায় এসে দাঁড়িয়ে বলল, সব রেডি রইল স্যার, কিচেন ঘরের চাবিটা নিয়ে রাখুন, আমি ভোর ছটায় আবার এসে যাব, চলি স্যার। কর্নেলের ইশারায় ওর হাত থেকে কিচেনের চাবি নিয়ে এলাম, ও চলে গেল। কর্নেল ভাঙা সিলটা আতশ কাঁচে দেখতে থাকলেন। জিজ্ঞেস করলাম, গুপ্ত যুগের সিল নাকি? কি গুপ্ত যুগ? এই এক পুরাতাত্ত্বিক বাতিক জয়ন্ত, মাটির তলায় কিছু পাওয়া গেলেই সটান গুপ্ত যুগ, তার আগে বা পরে নয়। তবে এটাই আশ্চর্য, এটা পুরো একটা সিলের আধখানা মাত্র। সিলটা আধখানা কেন, এটাই প্রশ্ন। এই সময় আচমকা বাংলোর আলো নিভে গেল। কর্নেল তখনই টর্চ জেলে বললেন, ওই ফায়ারপ্লেসের উপর থেকে হ্যারিকেনটা এনে জেলে দাও জয়ন্ত, লোডশেডিং প্রেতাত্মাকে বাংলোয় আসার সুযোগ করে দিতে পারে, কুইক। তার কণ্ঠস্বরে স্বভাব সিদ্ধ কৌতুক, কিন্তু আমার গা ছমছম করতে লাগলো। ইংরেজ আমলের বাংলো, কাজেই ফায়ারপ্লেস আছে। ঝটপট হ্যারিকেন জেলে এনে টেবিলে রাখলাম। দরজা বন্ধ করতে যাচ্ছিলাম কর্নেল বললেন, চলো বরং বারান্দায় বসে জ্যোৎস্নায় প্রকৃতি দর্শন করা যাক। বেরিয়ে গিয়ে দেখি সুন্দর জ্যোৎস্না ছড়িয়ে আছে, ঝিলের জল ঝিলমিল করছে, গাছপালা তোলপাড় করে বাতাস বইছে। সেই অস্বস্তিকর অনুভূতি আবার ফিরে এলো। ভয়ের চোখে এদিক ওদিক তাকাচ্ছিলাম,
হাতে টর্চ এবং পকেটে রিভলভার তৈরি। আস্তে আস্তে বললাম, বলছিলাম সত্যি সত্যি লোডশেডিং নাকি কেউ মেইন সুইচ অফ করেছে সেটা তো দেখে আসা উচিত, কারণ ওই তো দেখুন না দূরে তো আলো দেখা যাচ্ছে। ছেড়ে দাও, জ্যোৎস্নায় পুরনো পৃথিবীকে ফিরে পাওয়া যায়। তাছাড়া জ্যোৎস্নার একটা নিজস্ব সৌন্দর্যও আছে। কোন কবি যেন লিখেছিলেন, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। মৃত্যুটা প্রেতাত্মার হাতে হওয়া বড্ড অপমানজনক, আমরা মানুষ। ডার্লিং, তাহলে দেখছি আদিম পরিবেশ তোমাকে প্রেতাত্মায় বিশ্বাসী করতে পেরেছে। যত সব বোগাস কথাবার্তা, আসলে আমি বলতে চাইছি, বলার আগে দেখে নাও, ওই দেখো ডান দিকে ঝোপের আড়ালে প্রেতাত্মা উঁকি দিচ্ছে। ভ্যাবা চাকা খেয়ে সেই দিকে টর্চের আলো ফেললাম, কয়েক সেকেন্ডের জন্য বোধ বুদ্ধি হারিয়ে গেল। দক্ষিণ পশ্চিমে ঢালের মাথায় উঁচু ঝোপ জঙ্গল, একখানা ঝোপ থেকে মুখ বের করে রয়েছে সত্যি একটা কঙ্কাল, খুলি থেকে কাঁধ অব্দি দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে টর্চ টেবিলে রেখে রিভলভার বার করে ছুঁড়লাম। কর্নেল আমার কাঁধ ধরে নাড়া দিলেন, জয়ন্ত জয়ন্ত করছো কি? এবার টর্চ জেলে দেখি কঙ্কাল অদৃশ্য। উত্তেজিত ভাবে বললাম, অবিশ্বাস্য, অসম্ভব। সব ভেস্তে দিলে তুমি, আমাদের কাছে ফায়ার আর্মস আছে, জেনে গেল প্রেতাত্মাটা, এবারও খুব সাবধান হয়ে যাবে বলে কর্নেল টর্চের আলো ফেলতে ফেলতে ঝোপটার দিকে এগিয়ে গেলেন। ভেতরে ঢুকে কিছুক্ষণ চারিদিকে আলো ফেলে তন্ন তন্ন করে খুঁজে ফিরে এলেন। একটু এসে বললেন, যা ভেবেছি তাই। একটা কথা বলি ডার্লিং, এখানে কোথাও যা কিছু ঘটুক কখনো মাথা খারাপ করে ফেলবে না, বিশেষ করে গুলি ছোঁড়াটা কিন্তু একদম চলবে না। গুলি ছোঁড়া চলবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বলি দিলেও চুপচাপ থাকবো? আপনাকে যদি চোখের সামনে বলি দেয় তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকবো তো? কর্নেল বারান্দায় বসে চুরুর জেলে বললেন, আমাকে বলি দেবার সাহস হবে না, কারণ আমার মনে হচ্ছে ও আমাকে ভালোই চেনে। কঙ্কগড়ে আমি তো এই প্রথম আসছি না। হেঁয়ালি করা কর্নেলের একটা বিরক্তিকর অভ্যেস, তাই চুপ করে গেলাম। একটু পরে নিচের দিকে মোটরসাইকেলের শব্দ শোনা গেল, আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। গেটের নিচের রাস্তায় এসে মোটরসাইকেলটা থামল, তারপর টর্চের আলোয় দীপককে আসতে দেখলাম, তার হাতেও টর্চ ছিল। বারান্দায় এসে বলল, আলো নেই কেন কর্নেল? সার্কিট হাউসে আলো দেখে এলাম, ওখানে আলো থাকলে এখানেও তো থাকার কথা। সম্ভবত প্রেতাত্মা মেন সুইচ অফ করে দিয়ে গেছে, ঠিক না? জ্যোৎস্না আজকাল দুর্লভ হয়ে উঠেছে। যাই হোক, আমরা এখানে উঠেছি কি করে জানলে? কিছুক্ষণ আগে রামু পাগলা, মানে ওই যে সেই রামু বাবার কাছে গিয়েছিল, বিকেলে ঝিলের জঙ্গলে ওর গাধার খোঁজ করতে গিয়ে নাকি আড়াল থেকে দেখেছে এক দাড়িওয়ালা সাহেব ভূত ওর গাধার সঙ্গে কথা বলছেন, এ দেখেই সে পালিয়ে এসছে। আপনি তো শুনেছেন বাবার কবরেজি বাতিক আছে, রামুকে রোজ সাংঘাতিক সাংঘাতিক কিসব পাচন গেলাচ্ছেন, আর রামু দিব্যি লক্ষ্মী ছেলের মতো রোজ তিনবেলা বাবার কাছে পাচন গিলতে যাচ্ছে। তো বাবা আমাকে খোঁজ নিতে বললেন যে আপনি এই ডাক বাংলোয় উঠেছেন কিনা, কারণ এই বাংলোটা ঝিল আর জঙ্গলের কাছেই। আমাদের হালদার মশাইয়ের খবর কি? ওকে নিয়ে প্রবলেম জানেন, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছেন, এখনো ফেরেননি, গতকালও তাই, রাত দুপুরে ফিরেছিলেন, আজ কখন ফেরেন কে জানে। কতদূর এগোলেন কিছু বলেছেন তোমাকে? ঠাকুরদা জ্যাঠামশাইয়ের খুলি কোথায় পোতা ছিল সেই জায়গাটা নাকি খুঁজে পেয়েছেন, কিন্তু আপাতত আমাকে জায়গাটা দেখাতে চান না, যথাসময়ে দেখাবেন, দ্যাটস মাচ। যাই, মেইন সুইচটা দেখে আসি, এভাবে বসে থাকার কোনো মানে হয় না। থাক দীপু, পরে আলো জ্বালা হবে, তুমি গিয়ে দেখো হালদারমশাই ফিরলেন কিনা, ওর জন্য একটু চিন্তা হচ্ছে। গোয়েন্দা হিসেবে পাকা, পুলিশের প্রাক্তন দারোগা, দুর্দান্ত সাহসী, তবে বড্ড হটকারী মানুষ। আর শোনো, আমার সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ করো না, দরকার হলে আমিই করব। বাবাকে বলো আমরা খাসা আছি, প্রেতাত্মা দর্শনেরও সৌভাগ্য হয়েছে। মাই গুডনেস, প্রেতাত্মা মানে ভূত? দীপু, তুমি এখন কেটে পড়ো। আচ্ছা ঠিক আছে, চলি আসছি। কিচেনের পাশে মেইন সুইচ সত্যি নামানো ছিল, আমার সন্দেহ রঘুলালই কাজটা করেছে, কিন্তু কর্নেল তো মানতে রাজি নন, রঘুলাল তাঁর চেনা লোক, অমন বিশ্বাসী লোক নাকি তিনি জীবনে দেখেননি।
দুর্লভ প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিডের খোঁজে বহুবার কঙ্কগড়ে এসেছেন। রঘুলাল তাঁর সেবা যত্নে ত্রুটি করেনি, তাঁর সঙ্গী হয়েও ঘুরেছে। তবে লোকটি পাকা রাঁধুনি, শিকার না করে পারলাম না। খাওয়া দাওয়ার পর বারান্দায় কিছুক্ষণ গল্প স্বল্প করে যখন শুয়ে পড়লাম, তখন প্রায় রাত 10টা বাজে। আমার ঘুম আসছিল না, কর্নেল কিন্তু দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। জানলার দিকে তাকাতে আমার ভয় করছে, এই বুঝি তান্ত্রিক আদিনাথের কঙ্কাল এসে উঁকি দেবে। কখন ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ কর্নেলের ডাকে ঘুম ভেঙে গেল। চাপা স্বরে বললেন, উঠে পড়ো ডার্লিং, শিগগির। সকাল হয়ে গেল নাকি? না না, রাত 1:30 বাজে, এখনই বেরিয়ে পড়া দরকার। ওঠো ওঠো। বেরিয়ে কোথায়? বাইরে গিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। দরজা কর্নেলই খুলে রেখেছেন, বাংলোর লনে আলো পড়েছে, তার ওধারে আদিম প্রকৃতি, ঝিলের দক্ষিণে জঙ্গলের ভেতর একটা আলো চোখে পড়ল। আলোটা নড়াচড়া করছে। বললাম, দীপক এই আলোর কথাই বলেছিল তাহলে? সেই আলো। ঝটপট রেডি হয়ে নাও, টর্চ ফায়ার আর্মস সঙ্গে নেবে, কিন্তু সাবধান, আলো জ্বালবে না বা মাথা খারাপ করে গুলি ছুড়বে না। কর্নেল তৈরি হয়েই ছিলেন, আমি তৈরি হয়ে বেরোলে দরজায় তালা হেঁটে দিলেন। তারপর দুজনে গেট পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে রাস্তায় নামলাম। এবার কর্নেল আগে, আমি পেছনে। জ্যোৎস্নার জন্য জঙ্গলের ভেতরটা মোটামুটি স্পষ্ট, কোথাও চক্রাবকরা, কোথাও ঘন ছায়া, শনশন করে বাতাস বইছে। কর্নেল যেভাবে এগিয়ে যাচ্ছেন, বুঝতে পারলাম এই জঙ্গলের অন্ধি সন্ধি ওর পরিচিত। এই আলোটা কখনো কখনো আড়ালে পড়ে যাচ্ছে, আলোটা জ্বলছে ঝিলের দক্ষিণ পূর্ব কোণে। প্রায় 15 মিনিট পরে আমরা যেখানে পৌঁছলাম, সেখানে একটা ধ্বংসস্তূপ। কর্নেল গুঁড়ি মেরে জঙ্গলে ঢাকা স্তূপের মাঝখান দিয়ে এগোলেন। ফিসফিস করে বললেন, চুপচাপ এসো, টু শব্দটি নয়। খানিকটা এগিয়ে একটা উঁচু প্রকাণ্ড বটগাছের তলায় গেলাম দুজনে। প্রকাণ্ড সব ঝুড়ি নেমেছে বটগাছটার, একটা ঝুড়ির আড়ালে কর্নেল বসে পড়লেন, আমিও বসলাম। সামনে খানিকটা ফাঁকা জায়গা, সেখানেই একটা মশাল মাটিতে পোঁতা আছে, দাউ দাউ করে জ্বলছে, আর মশালের পাশে দাঁড়িয়ে বিকট অঙ্গভঙ্গি করছে সেই নরকঙ্কালটা। মশালের পেছনে একটা পাথুরে দেওয়াল, দেওয়ালে কঙ্কালটা ছায়াও নড়ছে। নিজের চোখকে বিশ্বাস করা কঠিন এ এমন দৃশ্য। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কঙ্কালের দুহাতের মুঠোয় একটা চকচকে খাঁড়া, একটু তফাতে একটা হাঁড়ি কাঠ পোঁতা আছে, তার পাশে একটা লোক আষ্টে পৃষ্ঠে বাঁধা অবস্থায় পড়ে আছে। কঙ্কালটা খাঁড়া নাচিয়ে খ্যান খ্যানে গলায় বলে উঠল, এখনো বলছি ওটা কোথায় আছে বল, না বললেই বলি হয়ে যাবে। বন্দি লোকটা গো গো করে কি যেন বলার চেষ্টা করল, পারল না। কঙ্কালটা হুঙ্কার দিল, ন্যাকামি হচ্ছে, তুই আমার খোলে সমাধি করেছিস, তুই তুই ওটা পেয়েছিস। বন্দি লোকটা আবার গো গো করে উঠল। তখন কঙ্কালটা এক পা বাড়িয়ে খাঁড়া তুলে তেমনই খ্যানখ্যানে গলায় বলে উঠল, তবে মা। এবার আর আমার মাথা ঠিক রইল না, কর্নেলের নিষেধ ভুলে গেলাম, চোখের সামনে নরবলি হবে, আজ তো একটা ভূত মানুষের গলায় কোপ বসাবে, এ সহ্য করা যায়? এক লাফে বেরিয়ে গিয়ে রিভলভার তুলে গর্জে উঠলাম, নিকুচি করেছে ব্যাটার ছেলে ভূতের। অমনি কঙ্কালটা শূন্যে ভেসে পেছনের পাঁচিলের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তাড়া করতে যাচ্ছি, কর্নেল ডাকলেন, জয়ন্ত জয়ন্ত, কি পাগলামি করছো? পাগলামি আমি করছি না, আপনি। চোখের সামনে একটা মানুষকে একটা ভূত ব্যাটার ছেলে বলি দেবে? প্রেতাত্মার পেছনে তাড়া করে লাভ নেই ডার্লিং, বরং এসো হালদার মশাইয়ের বাঁধনটা খুলে দিই। আকাশ থেকে পড়ে বললাম, উনি হালদার মশাই, কি সর্বনাশ! কর্নেল মশালটা উপড়ে এনে বন্দি হালদার মশাইয়ের কাছে পুঁতলেন। মশালটা তৈরি করা হয়েছে একটা ত্রিশূলে,
টর্চের আলোয় গোয়েন্দা ভদ্রলোকের দুর্দশা দেখে কষ্ট হল। দড়ির বাঁধন খুলে দেওয়ার পর উনি তড়াক করে উঠে দাঁড়ালেন। খি খি করে একচোট হেসে বললেন, বলি দিত না, ভয় দেখাইতাছিল। কর্নেল টর্চের আলো জেলে সেই ভাঙা দেওয়ালের কাছে কিছু তদন্ত করতে গেলেন। আমি বললাম, হালদার মশাই, কঙ্কালটার হাতে তো খাঁড়া ছিল, সে সত্যি আপনার গলায় কোপ বসাতে যাচ্ছিল। কি কঙ্কাল? হালদার মশাই পোশাক থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন, কই কঙ্কাল, কোথায় কঙ্কাল, কোথায় দেখলেন? গোয়েন্দা ভদ্রলোক বাধা দিয়ে বললেন, একজন সাধু বাবা ক্যাপালিক কইতে পারেন, তারে ফলো করে আসছিলাম, হঠাৎ সে গাছের উপর থেকে জাম্প দিল। ওহ, কি সাংঘাতিক জোর তার গায়ে মশাই! কিন্তু আমরা দেখলাম একটা কঙ্কাল খাঁড়া হাতে আপনাকে শাসাচ্ছে। ভুল দেখছেন, বলে হালদার মশাই প্যান্টের পকেটে হাত ঢোকালেন। আবার এক চোট হেসে বললেন, আমার ফায়ার আর্মস আছে, টের পাই নাই। তাহলে কোনো কঙ্কাল আপনি দেখেননি? না। কিন্তু সে তো আপনার সঙ্গে কথা বলছিল, শাসাচ্ছিল। কাপালিক, কাপালিক! কঙ্কালটাকে হালদার মশাই দেখতেই পাননি, কারণ ওকে ওপাশে কাত করে ফেলে রেখেছিল। উনি ভাবছিলেন যে কাপালিক ওকে ধরেছে সেই কথা বলছে। হালদার মশাই নস্যির কৌটো বের করে নস্যি নিলেন, তারপর বললেন, কর্নেল স্যার, জয়ন্তবাবু কঙ্কালের কথা কইছেন, কিছু বুঝতে পারতাছি না, আপনি বুঝাইয়া দেন, এখানে স্কেলিটন আইলো কেমনে? পরে বুঝিয়ে দেবো, এদিকটায় ঝিলের একটা ঘাট আছে, চলুন ঝিলের জলে ঘাড়ে আর চোখে মুখে জলের ঝাপটা দেবেন, ব্রেন ঝরঝরে হয়ে যাবে। কর্নেল মশালটা মাটিতে ঘষতে নিভালেন, তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে পথ দেখিয়ে নিয়ে গেলেন। এখানেও একটা ভাঙা চোরা পাথুরে ঘাট। হালদার মশাই রোগড়ে হাত মুখ ধুলেন, কাঁধে জলের ঝাপটা দিলেন, তারপর বললেন, ওই যা, ওয়ার আর মাই শুজ অ্যান্ড মাই টর্চ? দেখলেন তো, জল আপনার ব্রেন কেমন চাঙ্গা করে দিয়েছে। হালদার মশাইয়ের জুতো দুটো ও পাশে একটা ভাঙা মন্দিরের তলায় অনেক খোঁজার পর পাওয়া গেল, কিন্তু টর্চটা পাওয়া গেল না। এদিকটায় এক সময় দালান কোঠা ছিল বোঝা যাচ্ছে। কর্নেলকে জিজ্ঞেস করলে বললেন, হ্যাঁ, এখানেই কঙ্কগড়ের রাজধানী ছিল, এখন জঙ্গল। মুঘল আমলের একটা গড়ও ছিল, সেটা এই জঙ্গলের দক্ষিণ পশ্চিমে, এখন একটা ঢিবি মাত্র। যাই হোক, আর এখানে নয়, বাংলোয় ফেরা যাক। টর্চটা গেল, কাপালিকেরই কাজ। কাপালিক আপনার টর্চ কুড়োনোর সময় পায়নি, কাল সকালে এসে বরং ভালো করে খুঁজবেন। আমরা কয়েক পায়ে গিয়েছি, হঠাৎ পেছন থেকে এক ঝলক টর্চের আলো এসে পড়ল, তারপর দীপকের সাড়া পেলাম। কর্নেল, আমি দীপু। হালদার মশাই ঘুরে দাঁড়িয়ে সহাস্যে বললেন, এসো ভাগ্নি, এসো এসো, মামা ভাগ্নি একসঙ্গে বাড়ি ফিরব। দীপক প্রায় দৌড়ে এলো, উত্তেজিত ভাবে বলল, জঙ্গলে আলো দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে, তাই বেরিয়ে পড়েছিলাম। জঙ্গলে ঢুকতে যাচ্ছি, হঠাৎ একটা বিকট হাসি শুনলাম, তারপর টর্চটা জেলে দেখি, কঙ্কাল! হ্যাঁ, আস্ত কঙ্কাল! দীপকের হাতে একটা বল্লম দেখলাম, সেটা তুলে সে বলল, কিন্তু বল্লমটা তাক করতেই কঙ্কাল ভ্যানিশ। কর্নেল, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, তবে আমি মরিয়া হয়ে উঠেছিলাম, কি করা উচিত ভাবছি। ঠিক সেই সময় ঝিলের ঘাটে টর্চের আলো চোখে পড়ল, আপনাদের কথাবার্তা শুনতে পেলাম। আলোটা দেখে কি আপনারাও এখানে এসেছিলেন? হ্যাঁ, এবং আমরাও কঙ্কালটাকে দেখেছি। হালদার মশাই জোরে মাথা নেড়ে বললেন, আমি দেখি নাই, আমি একজন কাপালিক দেখছি, তারে ফলো করছিলাম। কাপালিক বলেন কি মামাবাবু? হ, কাল রাত্রেও তারে ফলো করছিলাম, চণ্ডীর মন্দিরে, ওখানে ত্রিশূল দিয়ে মাটি ঘুরছিল, আমার সাড়া পেয়ে পালিয়ে গেল, আবার আজও বহুক্ষণ ওত পেতে থেকে তারে দেখলাম, আজার মাটি ঘুরছিল না, তার পিঠে একটা মোস্কা বাঁধা ছিল, মোস্কা লইয়া দৌড়ানো সহজ নয়, মোস্কায় কি থাকতে পারে বলুন তো কর্নেল সাহেব? কঙ্কাল থাকতেও পারে। তাহলে ওটা কি ঠাকুরদার জ্যাঠামশাই সেই কঙ্কাল? কিছু বলা যায় না, তবে আর এখানে নয়, বাংলোয় ফেরে যাক। দীপু তুমিও এসো, মা বাবুর সঙ্গে বাড়ি ফিরবে। দীপক পা বাড়িয়ে নার্ভাস ভাবে হেসে বলল, ঠাকুরদার লেখা বইটার কথা তাহলে সত্যি। আচ্ছা, কিন্তু কে এই কাপালিক? সে যেই হোক, আপনাদের পাতাল ঘর থেকে সে কঙ্কাল চুরি করেছে এবং কোথায় খুলি পোতা আছে তাও আবিষ্কার করেছে, তারপর ধরের সঙ্গে মুন্ডু জুড়েছে। প্রেতাত্মায় বিশ্বাস করি বা না করি, এই ব্যাপারটা তো বোঝাই যাচ্ছে।
আমি কঙ্কাল দেখলাম না কেন? চোখে দেখেননি, তার বিধুটে কথাবার্তা কানে তো শুনেছে। ও বলে গুম হয়ে গেলেন গোয়েন্দা ভদ্রলোক। ডাক বাংলোয় আবার আলো, তার যে অদ্ভুত ব্যাপার, আমাদের ঘরের দরজার তালা ভাঙা। কিচেনের দিকে গিয়ে দেখি মেন সুইচ আগের মতোই অফ করা আছে। অন করে দিলাম, আলো জ্বলে উঠল। ঘরে ফিরে এসে দেখলাম লন্ডভন্ড অবস্থা। কর্নেল তাঁর কিট ব্যাগ গোছাচ্ছেন, হালদার মশাই বিড়বিড় করছেন, সোর সোর কাপালিক না ও সোর। দীপক আর আমি ওলট পালট বিছানা দুটো ঠিক করে ফেললাম। আমার ব্যাগের জিনিসপত্র মেঝে ছত্রাখান হয়ে পড়েছিল, গুছিয়ে নিলাম। চোর বড্ড বোকা, তার এটুকু বোঝা উচিত ছিল যা সে খুঁজতে এসেছে তা বাংলোয় রেখে যাওয়ার পাত্র আমি নই। আসলে প্রথমে সে ধরেই নিয়েছিল যে জিনিসটা হালদার মশাইয়ের কাছে আছে, তাই তাকে বলিদানের ভয় দেখাচ্ছিল। আমরা গিয়ে পড়ার পর সে পালিয়ে গেল, কিন্তু তার মাথায় তখন খটকা বেঁধেছে। বলিদানের হুমকিতেও যখন জিনিসটা পাওয়া গেল না, তখন ওটা নিশ্চয়ই হালদার মশাইয়ের কাছে নেই, সম্ভবত আমার কাছেই আছে। অতএব আমাদের অনুপস্থিতির সুযোগে সে বাংলোয় এসে হানা দিয়েছিল। কর্নেল মেঝের দিকে তাকালেন। খালি পায়ে এসেছিল চোর, লাল সুরকির স্পষ্ট ছাপ পড়েছে। একটু জল কাদা ভেঙেই, মানে শর্টকাটে এসেছিল সে। যাই হোক, রাত 3 বাজে প্রায়। জয়ন্ত, তুমি কিচেনে গিয়ে কেরোসিন কুকার জেলে প্লিজ এক পট কফি করে ভালো। কফি কফি এখন খুব দরকার। চলুন জয়ন্তদা, আমি আপনাকে হেল্প করছি। রঘুলাল কাজের লোক, কিচেনে সব কিছু ঠিকঠাক করে রেখে গিয়েছিল। কফি তৈরির কাজটা আমি করলাম। দীপক প্রহরীর মতো বল্লমা টর্চ হাতে দাঁড়িয়ে রইল। তার ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছিল যে ভীষণ ভয় পেয়েছে। পাওয়ারই কথা, ভয় কি আমিও পাইনি? এই চর্মচক্ষে জ্যান্ত কঙ্কাল দর্শন আর তার বিকট খ্যানখ্যানে গলায় কথাবার্তা শোনা জীবনে একটা সাংঘাতিক অভিজ্ঞতা। কর্নেল ঠিকই বলেন, প্রকৃতির রহস্যের শেষ নেই। সভ্যতার আলোর তলায় আদিম রহস্যে ভরা অন্ধকার থেকে গেছে। কফি করতে করতে হালদার মশাইয়ের দুর্দশার বিবরণ দিলাম দীপকবাবুকে। দীপক হাসবার চেষ্টা করে বলল, ডিটেকটিভ ভদ্রলোকের মাথায় ছিট আছে। কর্নেলের মাথাতেও কম ছিট নেই। ট্রেতে কফির পট আর পেয়ালা সাজিয়ে নিয়ে এলাম। দীপক কিচেনে তালা এঁটে দিল। ঘরে ঢুকে দেখি হালদার মশাই চাপা গলায় কর্নেলকে তাঁর তদন্তের রিপোর্ট দিচ্ছেন। কফি খেতে খেতে ক্রমশ চাঙ্গা হচ্ছিলেন প্রাইভেট ডিটেকটিভ। প্যান্ট শার্টে লালচে দাগড়া দাগড়া ছোপ। খিক খিক করে হেসে বললেন, কর্নেল স্যার কইলেন যে দড়ি দিয়া আমারে বাঁধছিল, তা নাকি রামু ধোপার গাধা বাঁধার দড়ি। ঠিক ঠিক ঠিক, তাই তো ভাবছিলাম কাপালিক দড়ি পাইল কই। রামু এবং তার গাধাকে নিয়ে কর্নেল হালদার মশাইয়ের সঙ্গে কিছুক্ষণ রসিকতা করার পর হঠাৎ গম্ভীর হয়ে বললেন, না দীপু, এবার শুয়ে পড়া উচিত। তোমার মামাবাবুর উপর বড্ড ধকল গেছে, ওর বিশ্রাম দরকার। হ বলে হালদার মশাই উঠে দাঁড়ালেন। ওরা চলে যাওয়ার পর দরজা বন্ধ করে বাতি নিভিয়ে আমরা শুয়ে পড়লাম। কর্নেল বললেন, তাহলে ডার্লিং, তোমাকে যা বলেছিলাম, হ্যাঁ রহস্য ঘনীভূত, কিন্তু কঙ্কাল যে জিনিসটা চাইছিল সেটা কি ওই চাকতি? হ্যাঁ, ব্রোঞ্জের সিল। কি আছে ওতে? কর্নেল সেই ছড়াটা আওড়ালেন ঘুম ঘুম কণ্ঠস্বরে। আট ঘাট বাঁধা বার 15 চাঁদা, বুড়ো শিবের শুলে আমার মাথা ছুঁলে, ওং রিং ক্লিং ফট, কি ছড়াবে জট। তারপর ওর নাক ডাকা শুরু হলো। কয়েকবার ডেকে আর সাড়া পাওয়া গেল না। ঘুমোবার চেষ্টা আমিও করছিলাম, কিন্তু এমন সাংঘাতিক অভিজ্ঞতার পর ঘুমানো যায় না। বারবার সেই দৃশ্যটা চোখে ভাসছিল। মশালের আলোয় ভাঙা দেওয়ালের ধারে একটা নরকঙ্কাল, দু হাতে চকচকে খাঁড়া, তার ওই খ্যান খ্যানে অদ্ভুত কণ্ঠস্বর। এখনো বলছি ওটা কোথায় আছে বল,
না বললেই বলি হয়ে যাবে, না বললেই বলি হয়ে যাবে, কেউ ধাক্কা দিচ্ছিল। তড়াক করে উঠে বসলাম, কর্নেলকে দেখতে পেলাম। মাথার টুপিতে শুকনো পাতা, মাকড়সার জাল, খড়কুটো আটকে রয়েছে। হাতে প্রজাপতি ধরা নেটস্টিক, গলায় ক্যামেরা এবং বাইনকুলার ঝুলছে। বললেন, 10টা বাজে প্রায়, ব্রেকফাস্ট রেডি। রঘুলালকে বলে গিয়েছিলাম তোমাকে যেন যথেচ্ছ ঘুমোতে দেয়। উনি পোশাক বদলাতে ব্যস্ত হলেন। বুঝলাম যথারীতি ভোরবেলা প্রকৃতি জগতে চলে গিয়েছিলেন, তবে অনেক দেরি করেই ফিরেছেন আজ। কিছুক্ষণ পরে ব্রেকফাস্টে বসে বললাম, কঙ্কালের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, সত্যি কি ওটা তান্ত্রিক আদিনাথের কঙ্কাল? কর্নেল দাড়ি থেকে একটা পোকা বের করে উড়িয়ে দিলেন। বললেন, কাল রাতেই একটা বোঝাপড়া হয়ে যেত, কিন্তু তোমার হটকারিতার জন্যই তো সব ভেস্তে গেল। তুমি যদি আমার কথা মেনে চুপচাপ থাকতে, আমাকে আর বেশি পরিশ্রম করতে হতো না। আরে কি মুশকিল, বেটা ছেলে হালদার মশাইয়ের গলায় খাঁড়ার কোপ চালাতে যাচ্ছিল যে। যা হওয়ার হয়ে গেছে, খেয়ে নিয়ে বেরোনো যাক। ওই ভুতুড়ে জঙ্গলে শ্মশানে কঙ্কাল দর্শনের পর শ্মশান যাত্রা, যদিও দিন দুপুর, কিন্তু তাও ব্যাপারটা বেশ অস্বস্তিকর। কর্নেলের সঙ্গে হাঁটতে হাঁটতে বনবাদার ভেঙে যেখানে পৌঁছলাম, সেখানে একটা নদী, নামেই নদী, বালি আর পাথরে ঠাসা অগভীর একটা সোঁতা। এঁকে বেঁকে ঝিরঝিরে একফালি কালো জল অবশ্য বয়ে যাচ্ছে। প্রকাণ্ড একটা বটগাছের তলায় জীর্ণ কুঁড়ে ঘর, নদীর বালিতে গর্ত খুঁড়ে তিনটে কাচ্চা বাচ্চা হুল্লোড় করে কি খেলা খেলছে। কর্নেল কুঁড়ে ঘরের কাছে গেলেন। এতক্ষণে ওপাশে একটা বাঁশের মাচা দেখতে পেলাম। মাচায় বসে আছে একটা 15-16 বছরের ছেলে, কষ্টি পাথরের খোদাই করা চেহারা যেন। পরনে হাফ প্যান্ট আর ছেঁড়া লাল গেঞ্জি। আমাদের দেখে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কর্নেল মিঠে গলায় বললেন, কি মনায় আমাকে চিনতে পারছো না? গত বছর তুমি আমাকে জঙ্গলের গাছ থেকে কত অর্কিড পেড়ে দিয়েছিলে, মনে পড়ছে? মনাই নামে ছেলেটির মুখে হাসি ফুটল। মাচা থেকে নেমে সালাম করে বলল, নদীর ওপারে একটা গাছে দেখেছি স্যার, লাল লাল পাতা। তোমার বাবার খবর শুনে মন খারাপ হয়ে গেছে মনাই। মনাইয়ের মুখের খুশি চলে গেল, চোখ নামিয়ে আঙুল ঘুরতে থাকলো। বুঝলাম মনাই সেই জগাইয়েরই ছেলে, তার চোখ ছলছল করছিল। তোমার মা কোথায়? খাটোয়ারি বাবুর অফিসে গেছে, বাবার মাইনের টাকা বাকি, বাবু রোজ ঘোরাচ্ছে মাকে। কর্নেল বাঁশের মাচায় সাবধানে বসলেন। পুরনো মাচা, ওঁর ভার সইতে পারবে না মনে হচ্ছিল। উনি ইশারায় আমাকে বসতে বললেন। ভয়ে ভয়ে একপাশে বসলাম। কর্নেল বললেন, জগাইয়ের এটা আড্ডা দেওয়ার আখড়া ছিল জয়ন্ত, সন্ধ্যেবেলা ওর কাছে কত লোক আড্ডা দিতে আসতো, তাই না মনে? মনাই মাথা নাড়ল। মাঝে মাঝে সাধু সন্ন্যাসীরাও এসে এখানে ধুনি জ্বালিয়ে বসতেন শুনেছি। জগাই বলছিল, তো তোমার বাবা খুন হওয়ার আগেও নিশ্চয়ই কোনো সাধু সন্ন্যাসী এসেছিলেন, ওই যে ধুনির ছাই দেখছি। মনাই একটু ইতস্তত করে বলল, হ্যাঁ ম্যাজিক বাবুর সঙ্গে এক সাধু আসতো স্যার, চেহারা দেখলে ভয় করে, মাথায় জটা, লাল চোখ। মা বলছিল ওই সাধুই প্রথমে ম্যাজিক বাবুকে চণ্ডীর থানে বলি দিয়েছে, তারপর বাবাকে। ম্যাজিক বাবু মানে শচীন হাজরা? মনাই মাথা দোলালো, বলল, মা বলছিল ওই সাধুই অজ্ঞান করে বাবাকে বলি দিয়েছে। বাবাকে যে রাত্রিরে বলি দেয়, খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, আমি জেগেই ছিলাম, মা বারবার ঘরের দোর ফাঁক করে বাবাকে ডাকছিল, বাবা এলো না। শেষে ঝড় জল থামলে মা লণ্ঠন হাতে এখানে এলো, আমাকেও সঙ্গে নিয়ে এলো, বলল দুজনে ঠ্যাং ধরে টানতে টানতে ঘরে ঢোকাবো। কর্নেল চুরুট জেলে বললেন, বলো কি তারপর? এসে দেখি বাবা নেই, সাধু বসে আছে। মা সাধু বাবাকে ডাকাডাকি করলো, সাধু বাবা চোখ বুঝে মন্তর পড়ছিল, তাকালই না। তখন মা সাধু বাবাকে বকাঝকা করলো। অনেকক্ষণ পরে সাধু বাবার চোখ কটমট করে বলল, জগাইকে একটা কাজে পাঠিয়েছি, তোরা ঘুমোগে যা। তোমরা ঘুমোতে গেলে? মনাই ছোট্ট শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ। তারপর আর বাবার পাত্তা নেই স্যার। সকালে একটা মড়া এলো,
ঘাটুয়ারি বাবুর লোক এক পাঁজা কাঠ মাথায় করে এলো। বাবা নেই দেখে সে মায়ের সঙ্গে ঝগড়া করল। সেই সময় রামু হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল চণ্ডীর থানে। মনায় ঢোক দিলে থেমে গেল। কর্নেল বললেন, পুলিশ আসেনি তারপর? এসেছিল স্যার, মা সব বলেছে পুলিশকে। আচ্ছা মনায়, সেই সাধু বাবাকে আগে কখনো দেখেছো? ভালো করে ভেবে বলো তো। না দেখিনি, তবে চেনা চেনা মনে হয়েছিল। ভৌজুয়াকে নিশ্চয়ই চিনতে তুমি, সেও তো বলি হয়ে গেছে শুনেছি। হ্যাঁ স্যার, মা বলছিল এ ও সাধু বাবার কাজ। সাধু বাবা নাকি মানুষ না, মানুষের রূপ ধরে এসেছিল। কর্নেল গম্ভীর মুখে মাথা দোলালেন। ঠিকই বলেছো মনাই, শুনেছি সাধু বাবা আসলে একটা নরক অঙ্কাল। মনাই চমকে উঠল, ভয় পাওয়া মুখে বলল, স্যার মা বলছিল সাধু বাবার কাছে যেন একটা কঙ্কাল দাঁড়িয়েছিল স্যার। আমি দেখতে পাইনি, মা নাকি দেখেছিল। সেই ঝড় বৃষ্টির রাতে? মনাই জোরে মাথা দোলাল। কর্নেল ওর হাতে একটা 10 টাকার নোট গুঁজে দিলেন। সে টাকাটা নিয়ে পকেটে ঢোকালো, বলল, চলুন স্যার, সেই গাছ থেকে লাল পাতা ঝুড়ি পেড়ে দেবো। ওবেলা আসবো খুন। আচ্ছা ভুজুয়া তোমার বাবার কাছে আড্ডা দিতে আসতো না? আসতো স্যার। সাধু বাবা থাকার সময় ভুজুয়া এসেছিল? হুম। কর্নেল উঠলেন, বললেন, ওবেলা আসবো, তখন তোমার মায়ের সঙ্গে দেখা করব, চলি। শ্মশানতলা থেকে এক ফালি পায়ে চলা পথে পৌঁছে বললাম, ছেলেটা বেশ স্মার্ট এবং অত্যন্ত সরল। প্রকৃতির মধ্যে যারা থাকে তারা স্বভাবত সরল হয়, আর ওকে স্মার্ট বললে সেও ঠিক, কারণ এখনই ওকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে। সম্ভবত এই বয়সেই ঘাটোয়ারিবাবু ওকে কাজে বহাল করবেন, তবে মরা পোড়ানো কাজটা ওর পক্ষে কঠিন হবে না। বাবার সঙ্গে এই কাজটা ওকে করতে হয়েছে, আমি দেখেছি। এবার আমরা কোথায় যাচ্ছি? ম্যাজিকবাবুর বাড়ি। কঙ্কগড়ের এদিকটার চেহারা একেবারে পাড়াঙা, গা ঘাঁষাঘেঁষি মাটির বাড়ি, টালি বা খড়ের চাল। কিন্তু কয়েকটা বাড়ির মাথায় টিভির অ্যান্টেনা দেখে অবাক হলাম। কিছুক্ষণ পরে একটা পিচের রাস্তায় উঠলাম। এরপর মফস্বল শহরের চেহারা, নতুন পুরনো একতলা বা দোতলা বাড়ি, পিচ রাস্তায় ট্রাক, টেম্পো, জিপ, প্রাইভেট কার এবং সাইকেল রিক্সার বিরক্তিকর আনাগোনা। মোড়ে একটা খালি সাইকেল রিক্সার কাছে গেলেন কর্নেল, বললেন, ওহে এখানে ম্যাজিক বাবুর বাড়িটা কোথায় জানো? রিক্সাওয়ালা চমকে ওঠা ভঙ্গিতে বলল, ম্যাজিক বাবু, সে তো মা চণ্ডীর থানে নরবলি হয়ে গেছে স্যার। বলো কি আগে? হ্যাঁ, সে এক সাংঘাতিক কাণ্ড, কথায় বলে বেদের মতন সাপের হাতে যে ভূতটাকে নিয়ে খেলা দেখাতো সেই ভূতটাই নাকি বলি দিয়ে দিয়েছে স্যার। ভূত নিয়ে খেলা দেখাতো ম্যাজিক বাবু? কেমন ভূত, তুমি দেখেছিলে ভূতের খেলা? দেখেছিলাম স্যার, নরকঙ্কাল স্টেজে এসে নাচতো, ম্যাজিক বাবু বলতো ওট, উঠে দাঁড়াতো, ম্যাজিক বাবু বলতো বস, বলে বসতো, নাচ বলে নাচতো, সে কি নাচ স্যার। কর্নেল চুরুট জেলে বললেন, বলে কর্নেল রিক্সায় উঠে বসলেন। ওর ইশারায় আমি উঠে বসলাম। কিন্তু মাস্টার মশাই তো এখন স্কুলে আসেন। ওর বাড়ি গিয়ে খবর দেবো, তুমি ওর বাড়িতেই নিয়ে চলো। বাড়ি অব্দি রিক্সা যাবে না স্যার, যতদূর যায় নিয়ে চলো। রিক্সাওয়ালা অনিচ্ছা অনিচ্ছা করে প্যাডেলে চাপ দিচ্ছিল, যেতে যেতে বলল, মাস্টার মশাইয়ের বাড়িতে কাউকে পাবেন না স্যার, মিজিমিজি হয়রান হবেন। কেন, বাড়িতে লোক নেই? না না, মাস্টার মশাই একাই থাকেন, বিয়ে টিয়ে করেননি, বিধবা দিদি কেনে রেখেছিলেন, তা তিনিও তো সঙ্গে গিয়েছেন। ম্যাজিক বাবুর সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল মাস্টার মশাইয়ের? শুনেছি পিস্তুতো না মাস্তুতো ভাই ওরা। পিচ রাস্তা ছেড়ে খোয়া ঢাকা এবড়ো খেবড়ো ঘিঞ্জি গলির রাস্তায় এগোচ্ছিল রিক্সা। একসময় নিরিবিলি একটা জায়গায় পৌঁছলাম। কাছাকাছি বাড়ি নেই, শুধু জরাজীর্ণ ছোট ছোট মন্দির আর পোড়ো ভিটে, জঙ্গল গজি আছে চারিদিকে, সংকীর্ণ রাস্তাটা সোজা এগিয়ে গেছে। একধারে রিক্সা দাঁড় করিয়ে রিক্সাওয়ালা বলল, আর যাওয়া যাবে না স্যার,
এই যে পায়ে চলা রাস্তা দেখছেন, সিধে গিয়ে বাঁদিকে দেখাবেন, মাস্টার মশাইয়ের বাড়ি দেখতে পাবেন। আমরা নামলে সে রিক্সা ঘুরিয়ে একটু হেসে বলল, স্যার মাস্টার মশাইকে খবর দেওয়ার লোক পাবেন কি? দেখুন, বরঞ্চ আমায় 2 টাকা বাড়তি দিলে স্কুলে খবর দেবো, আপনাদের ফেরত নিয়েও যাব। কর্নেল ওকে 5 টাকা নোট দিয়ে বললেন, দরকার নেই, আমি লোক খুঁজে নেব। রিক্সাওয়ালা এতক্ষণে সন্দিগ্ধ মুখে আমাদের দিকে তাকাতে তাকাতে রিক্সার সিটে উঠল। তারপর কে জানে কেন খুব জোরে রিক্সা চালিয়ে চলে গেল। কর্নেল অভ্যেস মতো বাইনোকুলার দিয়ে চারিদিক দেখে নিয়ে বললেন, এসো জয়ন্ত, কুইক, আমার ধারণা রিক্সাওয়ালা মোহনবাবুকে যেচে পড়েই খবর দেবে, দুজন নোট করলো ওর বাড়িতে গেছেন। পায়ে চলা পথে শুকনো পাতা পড়ে আছে, দুধারে পোড়ো ভিটে আর ভাঙাজোড়া শিব মন্দির, ঘন ঝোপঝাড় আর উঁচু গাছপালায় পাখিদের তুমুল চাঁচামেচি চলছে, এলোমেলো জোরালো হাওয়া দিচ্ছে। বাঁদিকে প্রায় হানা বাড়ির মতো দেখতে একটা একতলা বাড়ি দেখা গেল, সদর দরজায় তালা আটা। কর্নেল বাড়ির পেছন দিকে এগিয়ে গেলেন, ওকে অনুসরণ করলাম। ওদিকটায় একটা হজা মজা পুকুর দেখা গেল। কর্নেল আবার চারপাশটা খুঁটিয়ে দেখে নিয়ে বললেন, তুমি এই ঝোপের আড়াল থেকে ওই রাস্তার দিকে লক্ষ্য রাখো, কাউকে যদি এদিকে আসতে দেখো 3 বার শীষ দেবে, বোকামি করো না কিন্তু, সাবধান। বাড়ির পেছনের পাঁচিল জায়গায় জায়গায় ধসে গেছে কবে, সেখানে ডালপালার বেড়া দেওয়া হয়েছে। একখানে বেড়া ঠেলে সরিয়ে কর্নেল ঢুকে গেলেন, বুক ঢিপ ঢিপ করতে লাগলো। পকেট থেকে রিভলভারটা বের করে বাগিয়ে ধরলাম এবং গুঁড়ি মেরে বসলাম, রাস্তাটার দিকে নজর রাখলাম। তারপর কর্নেলের আর পাত্তা নেই, বসে আছি তো আছি, অস্বস্তি যত বিরক্তিও তত। কতক্ষণ পরে পেছনে কোথাও শুকনো পাতার ভচমচ শব্দ এলো, দ্রুত পিছু ফিরে দেখি পুকুরের দিকে নেমে যাচ্ছে একটা গাধা, তার পিঠে একটা বোঁচকা বাঁধা। রামুর গাধাটা নয় তো? গাধাটা অদৃশ্য হলে আবার রাস্তার দিকে তাকিয়ে রইলাম। একটু পরে দেখি কর্নেল যা বলেছিলেন ঠিক তাই, সেই রিক্সাটা এসে থামল। রিক্সা থেকে রোগা চেহারার ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক হন্ততন্ত হয়ে নামলেন, অমনি 3 বার শীষ দিলাম। এতক্ষণে কর্নেল বেড়া গোলে বেরিয়ে এলেন, চাপা স্বরে বললেন, কেটে পড়া যাক, চলো চলে এসো। আমরা গুঁড়ি মেরে পুকুরের দিকে এগোতে লাগলাম। পুকুরের চারপাড়ে ঘন জঙ্গল, তলায় দামে ঢাকা খানিকটা জল, গাধাটা পিঠে বোঁচকা নিয়ে অদ্ভুত ভঙ্গিতে জলজ ঘাস খাচ্ছিল। কর্নেল গাধাটার দিকে প্রায় দৌড়ে গেলেন, ওর এই পাগলামি দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলাম। উনি কাছে যেতেই গাধাটা এক লাভে পুকুরের ধারে ধারে নড়বড় করে দৌড়তে লাগলো। কর্নেল তাড়া করলেন, গাধাটা পাড়ের জঙ্গল ফুঁড়ে উধাও হয়ে গেল এবং কর্নেলও। ও তা আমাকে দৌড়তে হলো, পাশের জঙ্গলে ঢুকেছি এমন সময় পেছন থেকে চেরা গলায় হাঁক ডাক ভেসে এলো, একবার ঘুরে দেখে নিলাম সেই রিক্সাওয়ালা আর সম্ভবত মোহন মাস্টার মশাই দৌড়ে আসছেন। কেলেঙ্কারিতে পড়া গেল দেখছি, জঙ্গল পেরিয়ে গিয়ে দেখলাম কর্নেল বা গাধা কেউই নেই। হলুদ ফুলে ঢাকা সর্ষে আর সবুজ ধান খেতে দিকটায়, ডান দিকে পোড়ো ভিটে আর ভাঙাচোরা মন্দির, লুকিয়ে পড়ার জন্য সেদিকটায় দৌড়ে গেলাম। পেছনের চেঁচামেচি ততক্ষণে বন্ধ হয়ে গেছে, হাঁপাতে হাঁপাতে একটা ভাঙা শিব মন্দিরের আড়ালে গিয়ে গুঁড়ি মেরে বসলাম। তারপর দেখতে পেলাম কর্নেলকে, চোখে বাইনোকুলার রেখে একটা উঁচু গাছের ডগায় কিছু দেখছেন। কাছে গিয়ে বললাম, কি অদ্ভুত সব কাণ্ড আপনার। ডার্লিং, আমার চেয়ে অদ্ভুত কাণ্ড করলো রামুর গাধাটা, রামু পাগল হয়েছে, গাধাটার তো পাগল হওয়ার কথা নয়। আর একটু হলেই কেলেঙ্কারি হতো, সেই রিক্সাওয়ালা আর মোহনবাবু আমার পেছনে চোর চোর ধর ধর বলে তাড়া করেছিলেন। তোমাকে দেখে ফেলেছিলেন নাকি? হ্যাঁ, সেটা তোমারই বোকামি, আমার পেছন পেছন তোমারও দৌড়ানো উচিত ছিল। কুইক জয়ন্ত, আর এখানে নয়, গাধাটা এতক্ষণ ঝিলের জঙ্গলে গিয়ে পৌঁছেছে। সোজা এগিয়ে সেই পিচের রাস্তায় পৌঁছলাম দুজনে। তারপর একটা খালি সাইকেল রিক্সা দাঁড় করিয়ে কর্নেল বললেন,
জমিদার বাড়ি, তাড়াতাড়ি চলো ভাই। আকার প্রকারে মনে হচ্ছিল এসব বাড়িকেই হয়তো একসময় বলা হতো সাতমহলা পুরী, কিন্তু এখন হতশ্রী অবস্থা। দেউড়ি আছে এবং মাথায় দুটো সিংহ আছে, কিন্তু সিংহর পেট ফুঁড়ে অশ্বত্থ গাছ গজিয়েছে। দারোয়ান থাকার কথা নয়, দুধারে পাম গাছ এবং এবড়ো খেবড়ো একফালি রাস্তা। পোর্টিকোর তলায় গিয়ে রিক্সা থেকে দুজনে নামলাম, তারপর হলঘরের দরজায় দীপককে দেখলাম। বলল, আসুন আসুন, আপনাদের ওপর থেকেই দেখতে পেলাম, আবার কোনো গণ্ডগোল হয়নি তো? না, তোমার বাবা আছেন? বাবা একটু আগে স্কুলে গেলেন, ওই ম্যানেজিং কমিটির একটা মিটিং আছে, উনি তো আবার কমিটির সেক্রেটারি। আপনারা ভেতরে আসুন না। হলঘরে ঢুকে কর্নেল বললেন, আচ্ছা হালদার মশাইয়ের খবর কি? ব্রেকফাস্ট করে বেরিয়েছেন, সেই অদ্ভুত মানুষ। আচ্ছা দীপু, তোমাদের পাতাল ঘরের চাবি কার কাছে থাকে? ভোজুয়ার কাছে নিচের কিছু ঘরের চাবি থাকতো, কারণ সেই এসব ঘর দেখাশোনা করত। আসলে ভোজুয়া যে ঘরে থাকতো তার পাশে একটা ঘরে পুরনো ভাঙাচোরা আসবাবপত্র ঠাসা আছে, ওই ঘরের কোনাতেই পাতাল ঘরে নামার একটা গোপন সিঁড়ি আছে। ঘরটা একটু দেখতে চাই, মানে সেই সিন্ধুকটা। এক মিনিট, মায়ের কাছ থেকে চাবিটা নিয়ে আসছি। একটু পরে সে চাবির গোছা নিয়ে ফিরে এলো, গোলক ধাঁধার মতো কয়েকটা ঘরের ভেতর দিয়ে সেই ঘরটাতে নিয়ে গেল। দরজা খুলে সুইচ টিপে আলো জ্বালল। আবর্জনার মতো পুরনো চেয়ার টেবিল খাট ইত্যাদি স্তূপ ঘরটার ভেতরে, এক কোণে কাঠের আলমারি দাঁড় করানো রয়েছে। দীপক সেটা ঠেলে সরাতেই একটা ছোট্ট দরজা দেখা গেল, সে দরজা খুলে গোপন সুইচ টিপে আলো জ্বালল। বলল, আসুন। সিঁড়ি দিয়ে নেমে ছোট্ট একটা ঘরে পৌঁছলাম, কেমন ভ্যাপসা দুর্গন্ধ। দেওয়ালে সিঁদুরের ছোপে একটা স্বস্তিকা আঁকা, তার নিচেই কালো কাঠের সিন্দুকটা খুলল দীপক। কর্নেলের পকেটে সব সময় টর্চ থাকে দেখেছি, টর্চের আলোয় ভেতরটা খুঁটিয়ে দেখলেন, ততক্ষণে দুর্গন্ধে আমি অস্থির। কর্নেল হঠাৎ ঝুঁকে একটা কালচে ছোট জিনিস সিন্দুকের ভেতর থেকে তুলে নিলেন, উজ্জ্বল মুখে বললেন, পাওয়া গেল তাহলে। কি পাওয়া গেল কর্নেল? যা পাওয়া উচিত ছিল। চলো বেরোনো যাক এখান থেকে। হলঘরে ফিরে কর্নেল বললেন, এই জিনিসটার খোঁজে ম্যাজিক বাবুর ডেরায় হানা দিয়েছিলাম, আর ম্যাজিকের বাক্স প্যাঁটরা তন্নতন্ন করে খুঁজে যখন পেলাম না, তখন বুঝলাম এটা হয়তো সিন্ধুকের ভেতরে থেকে গেছে। কাপালিক বেশি লোকটি যেই হোক, তাকে ম্যাজিক বাবু এটা দিলে প্রাণে মারা পড়ত না। ম্যাজিক বাবু ভোজুয়ার সাহায্যে সিন্ধুক থেকে তান্ত্রিক আদিনাথের কবন্ধ লাশের হাড়গুড় নিয়ে গেছিল। দীপক চমকে উঠে বলল, ভোজুয়ার সাহায্যে? অসম্ভব। সম্ভব ডার্লিং। কর্নেল সোফায় বসে চুরুট ধরালেন। যকের ধনের লোভ সবচেয়ে সাংঘাতিক লোভ। চিন্তা করে দেখো, ওই পাতাল ঘর থেকে ভোজুয়ার সাহায্য ছাড়া কারু পক্ষে কাজটা সম্ভব ছিল না। তোমার ঠাকুরদার বইয়ে লেখা আছে, কবন্ধ লাশ দুমড়ে মুচড়ে কাপড়ে বেঁধে সিন্ধুকে ঢোকানো হয়েছিল। এতকাল পরে কাপড় আস্ত থাকার কথা নয়, কাজেই হাড়গুড়গুলো আবার একটা কাপড়ে বা চটের থলে ভরে নিয়ে গিয়েছিল দুজনে। এদিকে মাংস গুলে পচে কাপড় গুঁড়ো হয়ে ওই জিনিসটা সিন্ধুকের তলায় খসে পড়েছে এবং সিঁটে গেছে। জিনিসটা কর্নেল দেখলেন, বাংলোয় দেখা আধখানা চাঁদের গড়নের সেই সিলের বাকি টুকরো বলে মনে হলো। বললাম, একটা গোটা সিল দুটুকরো করার কারণ কি? কর্নেল দাড়িতে হাত বুলিয়ে বললেন, বইয়ে তান্ত্রিক আদিনাথের ছবি আছে, শিবের জটায় চন্দ্রকলার ছবি দেখেছো তো? ওর জটাতেও তেমনই আধখানা খুদে চাঁদের মতো জিনিস আছে। প্রথমে গ্রাহ্য করিনি, পরে দেখলাম ওর ডান বাহুতে তাগার মতো অবিকল একই জিনিস বাঁধা আছে। আতস কাছে দুটোই পরীক্ষা করে বুঝলাম, একটা খুদে সিলের দুটো টুকরো। কি সব খোদাই করা আছে ওতে! তখনই বুঝলাম, তান্ত্রিক আদিনাথ যত বুদ্ধিমান ছিলেন, তার ভাইপো হরনাথ মানে দীপুর ঠাকুরদাও ততটাই বুদ্ধিমান ছিলেন। হরনাথ লিখেছিলেন, দেবী চণ্ডিকার ধনে লোভ করা উচিত নয়,
বইয়ে ধ হরফ এবং ল হরফ পোকায় কেটেছে, তাই দীপুর বাবা ব্যাপারটা প্রথমে বুঝতে পারেননি। দু দুটো নরবলির পর ওর সন্দেহ হয়, তাই আমার কাছে ছুটে গিয়েছিলেন। বাপ রে বাপ, মাথাটা করে ভোঁ ভোঁ করছে। সেকালের লোকেরা কি অদ্ভুত ছিল বলুন তো। হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে, কিন্তু হরনাথ ধর্মপ্রাণ মানুষ, দেবী চণ্ডিকার ধনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বংশধরদের হাতে দিতে চেয়েছিলেন। ওই ছড়াটা উনি তাই নিজেই রচনা করে লিখে গেছেন, ওর মধ্যে একটা সূত্র লুকোনো আছে। সিলের আধখানা তো সিন্ধুকে নিরাপদে রইল, বাকি আধখানা খুঁজে বের করার জন্য ওই ছড়া। কিন্তু ছড়াটা কাজে লাগেনি, জগাই জানত মুন্ডু কোথায় পোঁতা আছে। কিন্তু তান্ত্রিক আদিনাথকে বলে দিল কে? ওটা গপ্প। আমার থিওরি হলো, আসলে জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর দেবী চণ্ডিকার লুকিয়ে রাখা ধন যাতে সহজে কেউ খুঁজে না পায়, তাই হরনাথ একটা সাংঘাতিক কাজ করেছিলেন, মৃতদেহের মুন্ডু কেটে কোথাও পুঁতে রাখার জন্য। যা বোগাস, আপনার থিওরির কোনো মাথা মুন্ডু নেই। সিলের টুকরো দুটো লুকিয়ে রেখে গেলেই পারতেন, কোনো বদ্ধ পাগল ছাড়া মড়ার ওপর খাঁড়ার ঘা দিতে পারে না। কর্নেল হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, 12:30 বাজে, চলি দীপু, ওবেলা এসে তোমার বাবার সঙ্গে দেখা করব। দীপক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে গিয়ে বললাম, জগাই কি করে জানলো মুন্ডু কোথায় পোঁতা আছে? তুমি তো কথাটা শেষ করতেই দিলে না। আমি কি বলেছি হরনাথ নিজের হাতে তান্ত্রিক জ্যাঠার লাশের মুন্ডু কেটেছিলেন? মড়া কাটার জন্য ওর একজন লোকের দরকার ছিল, জগাইরা পুরুষ অনুক্রমে এই কাজ করে। হরনাথের বইয়ে একজনের উল্লেখ আছে, তার নাম গদাই, নিশ্চয়ই জগাইয়ের ঠাকুরদা বা তার বাবা, নামে নামে মিল। এদিকে তো পূর্বপুরুষের কোনো গোপন কথা বংশানুক্রমে পরিবারে চালু থাকে, এই পরিবারেও ছিল। আমার থিওরি নিখুঁত ডার্লিং। কি করে অত নিশ্চিত হচ্ছেন? জগাই একইভাবে খুন হয়েছে বলে। কর্নেল গেট পেরিয়ে একটা সাইকেল রিক্সা ডাকলেন, তারপর বললেন, বাংলোয় ফিরে বুঝিয়ে দেব। বাংলোয় পৌঁছে দেখি হালদার মশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। উত্তেজিতভাবে এগিয়ে এসে চাপা স্বরে বললেন, কাপালিকে ডেরা ডিসকভার করছি কর্নেল। গড়খাইয়ের ওপারে একটা গুহার মতো গম্বুজ ঘরে সে থাকে, কম্বলের তলায় ভাঁজ করা এই চিঠি ছিল। কর্নেল ওর হাত থেকে ইনল্যান্ড লেটার নিয়ে বললেন, দীপু আপনার জন্য ভেবে সারা, শিগগির ওকে গিয়ে দেখা দিন। আর শুনুন, একটা দায়িত্ব দিচ্ছি, রামুর গাধার পিঠে একটা বোঁচকা বাঁধা আছে, গাধাটা নয় বোঁচকাটা খুব দরকার। হালদার মশাই লাফিয়ে উঠলেন, কই কই সে? খেয়ে দিয়ে খুঁজতে বেরোবেন, ঝিলের জঙ্গলেই দেখা পেতে পারেন, কিছুক্ষণ আগে ওকে তাড়া করে ওইদিকেই পাঠিয়ে দিয়েছি। প্রাইভেট ডিটেকটিভ সবেগে উধাও হয়ে গেলেন। খাওয়া দাওয়ার পর কর্নেল ইনল্যান্ড লেটারটা পড়ে আমায় দিলেন। চিঠিতে লেখা আছে, শঙ্করদা, পত্রপাঠ চলে আসুন, জগাই রাজি হয়েছে, ভজুয়াও রাজি, গতবারের মতো সেজে আসবেন, শ্মশানতলায় থাকবেন, মা চণ্ডীর কৃপায় এবার আর ব্যর্থ হব না, প্রণাম রইল ইতি। নাম ঠিকানা ইংরেজিতে লেখা, শ্রী এস এন ভট্টাচার্য, কেয়ার অফ জয় চণ্ডী অপেরা, 33/1 ঠাকুরপাড়া লেন, কলকাতা 5। বললাম, যাত্রা দলের লোক? তাই তো মনে হচ্ছে। তার পক্ষে কাপালিক সাজা সহজ। এবার এই চিরকুটটা দেখো, ম্যাজিকবাবু শচীন হাজারের বাক্সে পেয়েছি। চিরকুটটা দেখেই বললাম, আমাকে যে চিরকুটটা ছুঁড়ে কাল বিকেলে ভয় দেখিয়েছিল তারই লেখা। ম্যাজিকবাবুকে শ্মশানতলায় ডেকেছিল দেখছি, তলায় ইংরেজিতে এস লেখা, সেই শঙ্করদা। হ্যাঁ, জগাইকে দিয়ে খবর পাঠিয়েছিল, এসে গেছি। যাই হোক, এবার ব্যাপারটা বুঝিয়ে দিই। এটা একটা উল্টানো ত্রিভুজ, এ বিন্দু ভজুয়া, বি বিন্দু জগাই এবং সি বিন্দু ম্যাজিকবাবু শচীন হাজরা। মাঝখানে ডি বিন্দু হল শঙ্কর নামে একটা লোক। যে কোনো কারণেই হোক, শঙ্কর প্রকাশ্যে কঙ্কগড়ে আসতে পারে না, অথচ সে দেবী চণ্ডিকার গুপ্তধন রহস্য জানে। সে তিনজনের সঙ্গে যোগাযোগ রেখেছিল, এতদিন পরে সে ম্যাজিকবাবুর সাহায্যে প্রথমে তান্ত্রিক আদিনাথের ধর হাতালো, কিন্তু সিলের অর্ধাংশ পেল না। তখন ম্যাজিকবাবু ওটা হাতিয়েছে সন্দেহ করে তাকে খতম করল, তারপর জগাই মুন্ডু উদ্ধার করে দিল। কিন্তু মুন্ডুতেও সিলের বাকি আধখানা নেই, থাকবে কি করে, মাটির সঙ্গে তো মিশে গেছে। সন্দেহক্রমে খাপ্পা হয়ে সে জগাইকে খতম করল, কারণ সে ধরেই নিয়েছিল
গুপ্তধনের লোভে তাকে তারা ফাঁকি দিচ্ছে। বাকি রইল ভজুয়া। আমার ধারণা ভজুয়ার সঙ্গে বোঝাপড়া চালিয়ে যাচ্ছিল শঙ্কর। নিশ্চয়ই ওকে লোভ দেখিয়ে বাগে এনেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকেও সন্দেহক্রমে খতম করেছে। গুপ্তধনের লোভ পেয়ে বসলে মানুষ হিংস্র হয়ে ওঠে। তিন তিনজনকে সে অবশ করে দেবী চণ্ডিকার থানে এনে বলি দিয়েছে। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে প্রতিহিংসা চরিতার্থ করেছে, কিন্তু সে আশা ছাড়েনি। দীপুর বাবা গোয়েন্দা এনেছেন কলকাতা থেকে, সে জেনে গিয়েছে, তাই ভেবেছে গোয়েন্দার ওপর বাটপাড়ি করবে। আসলে আমাদের হালদার মশাই অতি উৎসাহে ঠিক তোমার মতোই জ্যান্ত কঙ্কাল চোখের সামনে নাচতে দেখলে মাথা ঠিক থাকে না। কর্নেল সেই কালো আধখানা সিলটা লোশন দিয়ে পরিষ্কার করতে থাকলেন, বললেন, আজ পূর্ণিমা, আজ রাতে আবার কঙ্কালের নাচ দেখাবো তোমাকে, শিওর। দুপুরে আমার ভাত ঘুমের অভ্যেস আছে। কিছুক্ষণ পরে কর্নেলের ডাকে ঘুমটা ভেঙে গেল। কর্নেল সিলের টুকরো দুটো জোড়া দিয়েছেন, বললেন, এক পিঠে দেবী চণ্ডিকার রণমূর্তি, অন্য পিঠে শুধু স্বস্তিকা চিহ্ন। ব্যাপারটা বোঝা যাচ্ছে না, গুপ্তধনের সূত্র কোথায়? দেবী চণ্ডিকা স্বস্তিকা। কর্নেল টাকে হাত বোলাতে থাকলেন, চোখ বুঝে গেল। একটু পরে চোখ খুলে সোজা হয়ে বসলেন। বললাম, গুপ্তধনটা গুলতাপ্পি নয় তো? কিছু বলা যায় না, যাকে চলো। কি গুপ্তধনের খোঁজে? থানায়। থানায় যেতে আমার ভাল লাগে না, আপনি যান। কর্নেল উঠে দরজার কাছে গিয়ে বললেন, ঠিক আছে, বরং তুমি রামুর গাধাটা ধরতে হালদার মশাইকে সাহায্য করতে পারো। ওই দেখো, ঝিলের দক্ষিণের ঘাটে হালদার মশাই ওত পেতে বসে আছেন। বারান্দায় গিয়ে দেখি সত্যিই তাই, হালদার মশাই ঘাটের পাশে একটা ঝোপের ধারে বসে আছেন। গাধাটা দেখতে পেলাম না। কর্নেল চলে যাওয়ার পর রঘুলালকে ঘরের দিকে লক্ষ্য রাখতে বলে বেরিয়ে পড়লাম। নিচের রাস্তায় নেমেছি, হালদার মশাইয়ের চিৎকার শোনা গেল, জয়ন্তবাবু, জয়ন্তবাবু, গাধা, গাধা! পিঠে বোঁচকা বাঁধা গাধাটা জঙ্গল ফুঁড়ে ছুটে আসছিল। আমি দুহাত তুলে এগিয়ে যেতেই ঝিলের ঢালে নেমে গেল। তারপর দিব্যি জলজ ঘাসের দিকে মুখ বাড়াল। আমি রঘুলালকে ডাকলাম, সে দৌড়ে এলো। বললাম, গাধাটাকে ধরতে হবে, বকশিস পাবে রঘুলাল। হালদার মশাই থমকে দাঁড়িয়ে বললেন, গাধা কয় আর কারে? রঘুলাল একটা মজার কাজ পেয়ে গেল যেন। সে বলল, চেঁচামেচি না করে তিনজনে তিন দিক থেকে ঘিরে ধরতে হবে স্যার। রামুর গাধাটা খুব বদমাশ, লাথি ছুটতে পারে। দড়ি লও রঘুলাল, আমার কাছে দড়ি আছে। রঘুলাল দড়ি নিয়ে পা টিপে টিপে এগোল। বললাম, দড়ি নিয়ে বেরিয়েছিলেন নাকি? না, কাল রাত্রে কাপালি কামারে এই দড়ি দিয়া বাঁধছিল না? আপনারা দুদিকে রেডি থাকুন স্যার। সে কাছাকাছি যেতেই গাধাটা ঘুরল, অমনি রঘুলাল তার গলায় দড়ির ফাঁসটা আটকে দিল। হালদার মশাই এবং আমি গিয়ে দড়ি ধরে ফেললাম। দারুন স্যার, দারুন স্যার! টাগ অফ ওয়ারে শেষ পর্যন্ত গাধাটা পরাস্ত হয়ে ঘাসে পড়ে গেল। হালদার মশাই তার পিঠ থেকে মোচকাটা খুলে নিয়ে বললেন, খুব জব্দ এবার। রঘুলাল, ওকে ছেড়ে দাও। ইস, মোচকাটায় কি বিটকেল গন্ধ! গাধা বেচারা গলায় দড়ির ফাঁস নিয়ে নড়বড় করে দৌড়ে রাস্তায় উঠল। বুঝলাম, বুদ্ধিমান গাধা, জঙ্গলে ঢুকলে দড়িটা কোথাও আটকে গিয়ে বিপদে পড়ত। হালদার মশাই বাংলো এলেন আমার সঙ্গে। কর্নেল নেই শুনে নিরাশ হলেন। বোঁচকা থেকে সত্যি বিকট দুর্গন্ধ বেরোচ্ছিল, সেটা এনে ফেলে রেখে বারান্দায় বসলাম আমরা। রঘুলাল কফি করতে গেল। হালদার মশাই সন্দিগ্ধভাবে বললেন, বোঁচকায় কি আছে যে এমন দুর্গন্ধ ছড়াইতেছে? গাধার পিঠে এটা বাঁধলই বা কে? খুলে দেখুন না, গুপ্তধন থাকতেও পারে। হালদার মশাইয়ের ধৈর্য রইল না আর, উঠে গিয়ে নোংরা কাপড়ের বোঁচকাটা খুলে ফেললেন। তারপর লাফিয়ে উঠে বললেন, সর্বনাশ, হে মড়ার খুলি আর হাড়গোড়ে ভর্তি! চমকে উঠলাম, বুক ধড়াস করে উঠেছিল। বললাম, হে এই সেই 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 তান্ত্রিক আদিনাথের কঙ্কাল! বোঁচকাটা ঝটপট বেঁধে হালদার মশাই বললেন, আপনি কাল রাত্রে দেখছিলেন একটা কঙ্কাল আমারে বলি দিতে চাইছিল, হেই বাটাই, কিন্তু খর্গ গেল কই? কাপালিকের কাছে। হ, ঠিক কইছেন, বলে হালদার মশাই বারান্দায় এলেন। ধপাস করে বসে জোরে শ্বাস ছাড়লেন।
বোঝা গেল এতক্ষণে উনি বেজায় উত্তেজিত। একটু করে কফি খেতে খেতে আমরা গুপ্তধন রহস্য নিয়ে আলোচনা করছি। রঘুলাল ব্যাপারটা বোঝবার চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে এবং লনে দাঁড়িয়ে উদাস চোখে ঝিলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বলল, ওই তো কর্নেল সাহেব আসছেন, ওই দেখুন। ঝিলের ধারে জঙ্গলের ভেতরে কর্নেলকে হন্ততন্ত হয়ে আসতে দেখলাম। হালদার মশাই গেটের দিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পরে গেটের নিচে কর্নেলের টুপি দেখা গেল। হালদার মশাই জয়ের উল্লাসে বলে উঠলেন, বোসকার ভেতর স্কেলিটন এন্ড স্কাল। সাড়ম্বরে ঘটনার বিবরণ দিতে দিতে হালদার মশাই কর্নেলের সঙ্গে বাংলোর বারান্দায় ফিরে এলেন। রঘুলাল আবার কফি করতে গেল। বললাম, গেলেন তো থানায়, ফিরলেন জঙ্গল থেকে, আবার অর্কিড খুঁজতে গেছিলেন। কর্নেল হাসলেন, মুখে ক্লান্তির ছাপ। ফাঁদ পাততে গিয়েছিলাম। ফাঁদ আবার কিসে? কাপালিক ধরার। হালদার মশাই ওর ডেরার খোঁজ দিয়েছেন, সেই ডেরায় ঢুকে গুপ্তধনের সূত্র অর্থাৎ সিলটা রেখে এলাম, সঙ্গে একটা চিঠি। সন্ধে 7টায় ঝিলের পূবের ঘাটে বুড়ো শিবের মন্দিরের সামনে দেখা করতে লিখেছি। শর্ত দিয়েছি গুপ্তধনের আধা আধি বকরা চাই, দেখা যাক টোপ গেলে কিনা। গুপ্তধনের লোভ অবশ্য সাংঘাতিক। সিলটা রেখে এসেছেন, করেছেন কি? বলেছি না ডার্লিং, আজ রাতে কঙ্কালের নাচ দেখাবো, আর হালদার মশাই সচককে দেখবেন তাকে কে বলি দেবে বলে শাসাচ্ছিল। সে ব্যাটা তো ওই মোস্কার ভিতরে মাদা আছে। হালদার মশাই, প্রেতাত্মা তার কঙ্কাল শুদ্ধ মুচকা থেকে বেরিয়ে পড়বে। যাই হোক, রঘুলালকে দিয়ে ওটা আপাতত বাথরুমে রাখতে হবে। এখন 5:30 বাজে, 6:45 আমরা বুড়ো শিব মন্দিরের ওখানে পৌঁছব। একটা চূড়ান্ত মুহূর্তের দিকে পৌঁছতে গেলে যা হয়, সময় যেন কাটতেই চায় না। 6:30 আমরা বেরিয়ে পড়লাম। নিচের রাস্তা দিয়ে ঘুরে ঝিলের উত্তর পাড় ধরে কর্নেলে গেলেন। স্তূপ খানাখন্ধ ঝোপঝাড় পেরিয়ে মোটামুটি ফাঁকা জায়গা দেখা গেল। সবে চাঁদ পূবের গাছপালার মাথা আলো করে উঁকি দিচ্ছে। হালদার মশাই ফিসফিস করে বললেন, আরে এখানেই তো কাপালিক মাটি খুঁড়ছিল। খুলি পোঁতা ছিল এখানেই, এই দেখুন বুড়ো শিবের মন্দির, চূড়োয় একটা ত্রিশূল পোঁতা আছে। এই সময় কাছাকাছি কেউ বলে উঠল, এসে গেছি কর্নেল। চলে এসো দীপু। দীপক একটা স্তূপের আড়াল থেকে বেরিয়ে এলো, হাতে সেই বল্লমার টর্চ। কর্নেল আমাদের নিয়ে ফাঁকা জমিটায় গেলেন, তারপর বললেন, সবাই মন্দিরের আড়ালে যাও, কুইক। দীপু, এদের নিয়ে যাও, সাবধান, টুং শব্দটি করবে না। কতকালের পুরনো মন্দির, তার একপাশে ঘন ছায়ায় আমরা তিনজন বসে রইলাম। কর্নেল ফাঁকা জমিটায় পায়চারি করছিলেন। আশ্চর্য ব্যাপার, একটু পরে উঁকে সেই ছড়াটা আওড়াতে শুনলাম। আট ঘাট বাঁধা 12-15 চাঁদা, বুড়ো শিবের শুলে আমার মাথা ছুঁলে, ওং হ্রিং ক্লিং ফট, কে ছাড়াবে জট। আট ঘাট বাঁধা, ছড়াটা বার দুই আওড়েছেন, বুড়ো শিবের শুলে কেউ খ্যান খ্যানে গলায় বলে উঠল, ওং হ্রিং ক্লিং ফট। তারপর দপ করে একটা মশাল জ্বলে উঠল। পেছনে ঘন ঝোপ, ঝোপের মাথায় মশালটা আটকানো মনে হল। হঠাৎ ঝোপ ডিঙিয়ে একটা আস্ত নরকঙ্কাল লাফ দিয়ে এসে দাঁড়ালো। তার দুহাতে ধরা একটা চকচকে খাঁড়া নেড়ে তেমনি ভুতুড়ে গলায় বলল, এসেছিস, আয় আয় কাছে আয়। কর্নেল কয়েক পা এগিয়ে গিয়ে বললেন, দেবী চন্ডিকার গুপ্তধন কি উদ্ধার হয়নি? কঙ্কাল খাড়া নামিয়ে বলল, চালাকি, আমি কে জানিস, আমি তান্ত্রিক আদিনাথ, আমার দেবীর ধন, আমার সঙ্গে ভোগ করে তবে রে ব্যাটা বুড়ো টিকটিকি। এবার যেন কর্নেলেরই আমার মতো মাথা খারাপ হয়ে গেল। টিকটিকি বলার জন্যই কি খেপে গেলেন? রিভলভার বার করে দৌড়ে গেলেন। কঙ্কালটা তড়াক করে ঝোপ ডিঙিয়ে পালাতে যাচ্ছিল, ঝোপে আটকে গেল। তারপর হঠাৎ ঝোপের ওপাশে অনেক টর্চের আলো জ্বলে উঠল।
ধূপ ধাপ দূর দার ছুটোছুটি শব্দ। আমরা দৌড়ে কর্নেলের কাছে গেলাম। কর্নেল সেই কঙ্কালটা ঝোপের ডগা থেকে নামিয়ে এনে বললেন, ম্যাজিক বাবুর ম্যাজিক কঙ্কাল। ম্যাজিকের স্টেজে পুতুল নাচের কৌশলে পেছন থেকে প্লাস্টিকে তৈরি কঙ্কালটাকে দড়ির সাহায্যে কন্ট্রোল করা হতো। খাঁড়াটা দেখছি পিস বোর্ডে মোড়া রাংতার। কই মিস্টার ধারা, আপনার আসামি কোথায়? ঝোপের পেছন থেকে সাড়া এলো, বড্ড বেয়ারা আসামি, এক মিনিট কর্নেল। তারপর সদল বলে বেরিয়ে এলেন সত্যিকারের খাঁড়া হাতে এক দারোগা বাবু। তার পেছনে কনস্টেবলরা লাল কাপড় পরা এক কাপালিককে বেঁধে নিয়ে এলো। দারোগা বাবু বললেন, খাঁড়াটা দেখেছেন? হাতে এটা ছিল বলেই অ্যারেস্ট করতে একটু দেরি হলো। কর্নেল কাপালিকের জটাজুট এবং গোঁপদাড়ি হ্যাঁচকা টানি খুলে দিয়ে টর্চ জেলে বললেন, দেখো তো দীপু, লোকটাকে চিনতে পারো কিনা। দীপু অবাক হয়ে বলল, এ কি, শঙ্কর কাকানা? তোমার বাবার জ্ঞাতি ভাই শঙ্করনাথ ভট্টাচার্য তোমাদের বাড়ি থেকে 5,000 টাকা চুরি করে পালিয়েছিল। তুমি তখন আসানসোলে কলেজ স্টুডেন্ট। তোমার বাবার কাছে জেনে নিও কি সাংঘাতিক আর জঘন্য চরিত্রের লোক এই শঙ্করনাথ। মিস্টার ধারা, আসামিকে নিয়ে আপনি থানায় চলুন, আমি পরে দেখা করব। দারোগা বাবু এবং কনস্টেবলরা আসামিকে নিয়ে চলে গেলেন। হালদার মশাই কঙ্কালটা পরীক্ষা করলেন, খিকখিক করে হেসে বললেন, কি কাণ্ড, আমি ভাবছিলাম পোস্কা থেকে বেরিয়ে। কিন্তু ওই অদ্ভুত ছড়াটার মানে কি? এই দেখো, 12-15 চাঁদা উঠেছে, পুরো শিবের ত্রিশূলের ছায়া কোথায় পড়েছে লক্ষ্য করো, ওখানে খুলিটা পোতা ছিল। ওরা থেকে বুঝিয়ে দিই, 8 ঘাট বাঁধা, এই ঝিলের চারিদিকে বাঁধানো ঘাট আছে। বুড়ো শিবের মন্দির তো দেখতেই পাচ্ছ, 12-15 চাঁদা মানে 12 নম্বর মাস অর্থাৎ চৈত্র মাস, 15 হচ্ছে চাঁদে পঞ্চদশী তিথি, তার মানে চৈত্র মাসে পূর্ণিমার চাঁদ যখন বুড়ো শিবের ত্রিশূলের মাথায় দেখা যাবে, ত্রিশূলের ছায়া যেখানে পড়বে সেখানেই খুলি পোঁতা আছে। তাই ছড়ায় আছে, বুড়ো শিবের শুলে আমার মাথা ছুঁলে, কিন্তু চূড়ার জট ছাড়ানোর আগেই জগাই খুলির খোঁজ দিয়েছিল শঙ্করনাথকে। গুপ্তধনের কি হলো? তুমি ভুলে গেছো জয়ন্ত, পাতাল ঘরের দেওয়ালে আমরা সিঁদুরে আঁকা স্বস্তিকা চিহ্ন দেখেছি। সিলের এক পিঠে স্বস্তিকা আছে, অন্য পিঠে দেবী চণ্ডিকার মূর্তি, ওই মূর্তিটাই গুপ্তধন, প্রায় 1 কেজি ওজনের সোনার দেবী মূর্তি। থানায় খবর দিয়ে দীপুদের বাড়িতে গিয়ে গুপ্তধন উদ্ধার করেছি। স্বস্তিকা আঁকা ছিল যেখানে, সেখানে খুঁড়তেই সোনার মূর্তি পাওয়া গেল। কাজেই সিলটা শঙ্করনাথের ডেরায় রেখে এসেছিলাম, ওটাই ফাঁদ, বুঝলে তো? হালদার মশাই উদাস চোখে চাঁদ দেখছিলেন, বললেন, চলেন কর্নেল স্যার, বাংলোয় গিয়া বোঁচকাটা দেখা দরকার। বোঁচকা আছে, শঙ্করনাথ তান্ত্রিক আদিনাথের কঙ্কাল আর খুলিতে সিল না পেয়ে খাপ্পা হয়ে ওটা রামুর গাধার পিঠে বেঁধে দিয়েছিল। কিন্তু গাধাটাকে এই কাজে লাগাতে হলে রামুকে ভয় দেখিয়ে ঘাট থেকে তাড়ানো দরকার ছিল, তাই ম্যাজিক বাবুর কঙ্কাল দেখিয়ে বেচারিকে ভাগিয়ে দেয়। আজ তো কঙ্কালের নাচ দেখে রামুর পাগল হওয়াটাই স্বাভাবিক, তবে এবার ওকে সুস্থ করা যাবে। চলুন যাওয়া যাক। সানডে সাসপেন্সে আজ শুনলেন কর্নেল অ্যাডভেঞ্চার কঙ্কগড়ের কঙ্কাল, রচনা সৈয়দ মুস্তফা সিরাজ, কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বিশিষ্ট পরিচালক ও অভিনেতা শ্রী জয়দীপ মুখার্জি, গল্প পাঠে এবং জয়ন্তর চরিত্রে দীপ, কেকে হালদার মীর, দীপক ওরফে দীপুর চরিত্রে সোমক, রিক্সচালক পুষ্পল, মনাইয়ের ভূমিকায় চয়ন, দারোগাবাবু মিস্টার ধারা রিচার্ড, সমবেত কণ্ঠে সাক্ষ্য ও পুষ্পল, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, রঘুলাল কঙ্কাল গল্পের সূত্রধার, শব্দগ্রহণ প্রচার পরিকল্পনা এবং সমগ্র পরিচালনায় অগ্নি, পোস্টের ডিজাইন জয়েন দ্য ডটস, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন আলতামাস, সামগ্রিক তত্ত্বাবধানে দীপ। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী জয়দীপ মুখার্জি ও চয়ন রায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কঙ্কগড়ের কঙ্কাল। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।